যে আমরা পড়বো সেটা হচ্ছে যে জিন ও জেনেটিক কোডন, এটা আমরা পড়বো। এটা খুব ছোটখাটো একটা টপিক, অনেক বড় ভাস্ট কোনো টপিক না, বাট দেখা যায় যে আমরা রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পড়তে এত ব্যস্ত থাকি যে আমরা এটা মিস করে যাই, এই টপিকটা আমরা পড়ি না। এমনকি দেখা যায় আমিও আমার একাডেমিক ব্যাচগুলোর মধ্যে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন নিয়ে এত টাইম দিয়ে ফেলি, দেখা যায় যে এই টপিকটা বা এই জিনিসটা পড়ানোর সময় পাই না। তো এটা আমার ক্ষেত্রে হয়, তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। তো এই জন্য আজকে আমরা মেইনলি পড়বো হচ্ছে যে জিন জিনিসটা আসলে কি, জেনেটিক এক্সপ্রেশনটা কিভাবে আসলে হয়, অপেরন মডেল। তোমরা অনেকেই অপেরন মডেলটা পারো না, অনেকেই বলেছো যে ভাই অপেরন মডেল বুঝি না, অপেরন মডেল জিনিসটা আসলে কি, এবং জেনেটিক কোডন, এই যে 64টা কোডন আসলো, কিভাবে 64টা কোডন হলো, কেন 64টা কোডন হয়েছে, এই কোডনের কোনটা কি কোড করে সেটা আমরা অনেকেই জানি না। সো আজকে ক্লাসে আমরা সেই জিনিসগুলো নিয়ে পড়ালেখা করব। সো সবাই বন্ধুদের ভার্চুয়াল ডাকাটাকি স্টার্ট করে দাও, যে দোজ ক্লাসে আয় ক্লাসে আয়। সো ভার্চুয়াল ডাকাটাকি করো, তার মধ্যে আমরা হচ্ছে যে ক্লাস স্টার্ট করে দিচ্ছি এখনই। তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দাও, শেয়ার করে আবার আমার গ্রুপে শেয়ার করো না, বা অন্য কোনো গ্রুপে শেয়ার করো না, কারণ কেউই তাদের গ্রুপে হচ্ছে যে শেয়ারকৃত পোস্ট অন্য গ্রুপের পোস্ট অ্যাপ্রুভ দেয় না, এমনকি আমিও দেই না। আমিও আমার গ্রুপে হচ্ছে যে লিঙ্ক শেয়ার করা নিষিদ্ধ, আমি হচ্ছে যে আমার গ্রুপে কারো লিঙ্ক শেয়ার হচ্ছে যে নেই না। তো তোমরা কি করো যে হচ্ছে যে ক্লোজ গ্রুপ যেখানে কেউ শেয়ার একসেপ্ট করবে না, সেই জায়গায় গিয়ে হচ্ছে তুমি শেয়ার মেরে দাও। তুমি শেয়ার তো কেউ একসেপ্ট করে না, শুধু শুধু তুমি শেয়ার মারো। তো শেয়ার যদি করতেই হয় নিজের টাইম লাইনে শেয়ার করো, নিজের টাইম লাইনে শেয়ার করলে তাইলে হচ্ছে যে মানুষ দেখবে, আরেকজনের গ্রুপে গিয়ে শেয়ার করলে দেখা যায় ব্লক দিয়ে দিবে সে। আমি মাঝে মাঝে এমন করি যে মানুষ এত শেয়ার দেয় গ্রুপে, হুদাহুদি বেহুদা পোস্ট, এক পোস্ট তিন চারবার শেয়ার দেয়, যে অনেক জায়গায় অফার থাকে যে শেয়ার দিলে হচ্ছে কোর্স ফ্রি, এই ফ্রি সেই ফ্রি, হচ্ছে তারা এতবার শেয়ার দেয় যে হচ্ছে যে তারপরে ব্লকই মেরে দিই। তো কি অবস্থা, তোমরা কেমন আছো, যারা আছো লাইভে তোমাদের কেমন আছো, তোমাদের এই বন্ধ কেমন গেল? দেখো একটা সাল পুরো তোমরা বন্ধে কাটিয়ে দিয়েছো, সেই মার্চ মাস থেকে মোটামুটি তোমাদের বন্ধ চলছে, এবং এটা হচ্ছে প্রায় জানুয়ারি মাস। তো আমার মনে হয় না যে তোমরা মার্চের আগে আবার কলেজ যেতে পারবা, যে যদিও বলতেছে হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে খুলতে পারে, বাট আমার কেন জানি মনে হচ্ছে যে তোমাদের কলেজ খুলতে খুলতে সেই মার্চ মাসই হবে, মানে এক মার্চে আসছো আর এক মার্চে যাবা এরকম। আর যদি খুলে দেয় ফেব্রুয়ারিতে, তো খুললো তখন আসলে তোমাদের ব্যাড লাক। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাস স্টার্ট করে দিই। যারা পরবর্তীতে এসে আসবে তারা হচ্ছে যে আমাদের সাথে যুক্ত হতে পারবে, আমাদের হচ্ছে যে লাইভ টানা যায়, টেনে টেনে দেখা যায়। তো আজকে আমরা কি কি পড়বো সেটা আমরা আগে একটু ডিনোট করে নিই, আমরা আজকে কি কি পড়বো। তো আজকে আমরা পড়বো প্রথমে যে টপিকটা সেটা হচ্ছে জিন নিয়ে আমরা পড়বো, যে জিন বলতে আসলে কি বুঝি। ছোটবেলায় যখন আমি ক্লাস 9-10 থাকতে প্রথম হচ্ছে যে জিন ওয়ার্ডটা শুনছি, যে তখন আমি ভাবছি যে আরে আল্লাহ, ছোটবেলায় তো শুনতাম জিন টিন আছে, এটা কি আসলে কোন জিন, এটা আসলে যে কোন জিন সেটা আমি চিন্তা করতাম ছোটবেলায়। এটা আসলে হচ্ছে যে আমাদের বডিতে যে তথ্য বহন করে, আমাদের যে জেনেটিক্যাল ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলা যারা ক্যারি করে তাদেরকে আমরা জিন বলি। তারপর হচ্ছে যে আরেকটা জিনিস, আমাদের জিন, এই যে আমাদের জিন যে রয়েছে, জেনেটিক্যাল যে তথ্যগুলা রয়েছে, এই জেনেটিক্যাল তথ্যগুলো কিভাবে প্রকাশিত হবে, যে আমাদের এই যে জিন প্রকাশ, যে এই জিনগুলা, জিনের মধ্যে যে জেনেটিক্যাল তথ্যগুলা রয়েছে, প্রোটিন তৈরির তথ্যগুলো রয়েছে, এই তথ্যগুলা কিভাবে প্রকাশিত হয়, জিন প্রকাশ, বিশেষ করে আমরা ওপেরন মডেলটা ভালো করে পড়ব। তোমরা অনেকেই হয়তো ওপেরন মডেলটা ঠিক মতো পারো না বা বোঝো না, সো ওপেরন মডেলটা আমরা পড়ব। এবং হচ্ছে আমরা যে জিনিসটা পড়বো, জেনেটিক কোড, এই যে আমাদের 64টা যে কোডন রয়েছে, এই 64টা কোডন কিভাবে হলো, কোন কোডন কাকে কোড করে, এই জিনিসগুলো আমরা পড়বো। যদিও জেনেটিক্যাল কোডনের ওই তথ্যগুলা যে কোন এই জেনেটিক কোড গুলা কোন অ্যামিনো অ্যাসিড কে কোড করে, সেটা যদিও আমাদের অ্যাডমিশন টেস্ট গুলা বা ভর্তি পরীক্ষা গুলা খুব বেশি দেয় না, বাট যে কোনো টাইমে দিতে পারে। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আসলে ইম্পর্টেন্ট বলতে কিছু নেই। অনেকেই হচ্ছে যে বলে ভাইয়া কোনটা কোনটা ইম্পর্টেন্ট। মজার একটা ঘটনা বলি প্রথমে, যেটা হচ্ছে যে আমি যে বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি, আমার ভর্তি পরীক্ষার সাল ছিল হচ্ছে 2016 সাল। 2016 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিবর্তনের যে অংশ আছে, জিন তত্ত্ব ও বিবর্তন, সেই বিবর্তনের অংশ থেকে
মোট প্রশ্ন আসছিল কয়টা জানো? বিবর্তনের অংশ থেকে দুইটা প্রশ্ন আসছিল, এমনকি একটা প্রশ্ন ডাবল ছিল। দ্যাট মিন্স তিনটা প্রশ্ন আসছে বিবর্তনের অংশ থেকে, যে বিবর্তনের অংশ থেকে জীবনও প্রশ্ন আসে না মেডিকেলের আগের ইতিহাসে। এমনকি বিবর্তনের লাস্ট একটা চার্ট আছে যে কোন যুগে কারা আসছে, কোন যুগ কত সাল থেকে কত সাল, যে মানে পুরো পৃথিবীকে পাঁচটা মহাযুগে ভাগ করছে, সেই মহাযুগের একটা মহা চার্ট আছে, সেই চার্টটা থেকেও জীবনও প্রশ্ন আসে নাই। সেখান থেকে একটা প্রশ্ন আসছে যে জুরাসিক যুগ কবে শুরু হয়েছিল। তার মানে আসলে এইটা ইম্পর্টেন্ট না বাদ দিয়ে দিই, ওইটা ইম্পর্টেন্ট না বাদ দিয়ে দিই, এরকম করা আসলে যাবে না যে এটা বাদ দিই ওইটা বাদ দিই। বায়োলজির ক্ষেত্রে, বিশেষ করে জুলজির ক্ষেত্রে, বোটানির ক্ষেত্রে স্পেসিফিক কোনো কিছুকে আমরা বলতে পারবো না যেটা বাদ, এটা আসবে না, এটা পড়বো না, এই জিনিসগুলো আসলে বলা উচিত না। ঠিক আছে, ওকে, সো আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, প্রথম কথা, জিন জিনিসটা আসলে কি? এই যে জিন, জিন বা যে তোমরা ছোটবেলায় শুনছো না জিনের বাদশা, আলিফ লালা দেখতো ছোটবেলায়, সেখানে ছিল না জিনের বাদশা। এই জিন বলতে কি সেই জিনকে বোঝায়? এই জিন বলতে বোঝায় আসলে ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ। ডিএনএ বিশাল বড় একটা চেইন, সেই ডিএনএ এর মধ্যে কিছু নির্দিষ্ট স্পেসিফিক অংশ থাকে যারা আমাদের জীবের বৈশিষ্ট্যগুলো বহন করে। ডিএনএ একটা নির্দিষ্ট অংশ যে জীবের বৈশিষ্ট্য বহন করে তাকে বলা হয় জিন বলা হয়। সব বৈশিষ্ট্য কি একটা জিন ক্যারি করে? উত্তর হচ্ছে না, অনেকগুলা জিন আমাদের নানা বৈশিষ্ট্য ক্যারি করে। দেখা যায় যে একটা জিন একটা স্পেসিফিক বৈশিষ্ট্য বহন করে, যেমন আমার চুলের রং কালো, আমার চুলের রং কালো হওয়ার জন্য কিছু স্পেসিফিক জিন দেয়। হতে পারে একটা জিন, হতে পারে মাল্টিপল জিন যারা একটা প্রোটিন তৈরি করে, সেই প্রোটিনের মাধ্যমে আমার চুলের রংটা কালো নির্ধারিত হয়েছে। আমরা জানি যে আমাদের ডিএনএ থেকে আমাদের তৈরি হয় হচ্ছে এমআরএনএ, এই এমআরএনএ থেকে আমাদের তৈরি হয় কি, এমআরএনএ থেকে আমাদের তৈরি হয় প্রোটিন। ডিএনএ থেকে এই যে এমআরএনএ তৈরি, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, এটাকে কি বলা হয়, ট্রান্সক্রিপশন। আর এই এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয় এটাকে বলা হয় ট্রান্সলেশন বলা হয়। সো এই যে আমাদের ডিএনএ, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এই যে আমাদের ডিএনএ, ডিএনএ এর মধ্যে যে তথ্যগুলা থাকবে, ডিএনএ এর মধ্যে যে ইনফরমেশন গুলা থাকবে, ডিএনএ এর যে নির্দিষ্ট অঞ্চলে একটা প্রোটিন তৈরির তথ্য থাকবে, জীবের একটা বৈশিষ্ট্য থাকবে, সেই জায়গাটাকে বলি জিন। সেই জায়গাটা, সেই জিনটা তথ্য ক্যারি করে যেটা, সেটা থেকে আমাদের সেই অংশটা এমআরএনএ রূপে রূপান্তরিত হয়, সেই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এবং এই প্রোটিনটা বাহ্যিক বৈশিষ্ট্যটা বহিঃপ্রকাশ করে যে আমার চুলের রং কালো, এই কালোর জন্য কিছু প্রোটিন দায়ী, এই কালো রংটা করেছে কিছু প্রোটিনের ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে আমার চুলের রংটা কালো নির্ধারিত হয়েছে। আমাদের উচ্চতা থেকে শুরু করে সবকিছু, কারণ আমাদের বডিতে যত কিছুই ঘটে আমাদের বডিতে কেমিক্যাল কোঅর্ডিনেশন কে করে, কেমিক্যাল কোঅর্ডিনেশন করে আমাদের বডিতে হরমোন, আর হরমোন জিনিসটা আসলে কি, হরমোন জিনিসটা আসলে একটা প্রোটিন। সো এই প্রোটিন তৈরি যদি আমাদের বডিতে না হয় তাহলে কিন্তু আমাদের বডিতে কোনো ক্রিয়া বিক্রিয়া কোনো কিছুই ঘটবে না। এবং এই যে জিন কি, জিন হচ্ছে, এই যে জিনের সংজ্ঞা যদি আমি বলি তাহলে জিন হচ্ছে ডিএনএ অণুর একটা নির্দিষ্ট অংশ, ডিএনএ অণুর নির্দিষ্ট অংশ, ডিএনএ অণুর এটা একটা নির্দিষ্ট অংশ যা কি করে, যা বৈশিষ্ট্য বহন করে, যা কি বহন করে, যা হচ্ছে বৈশিষ্ট্য বহন করে। বাট এই যে বৈশিষ্ট্যটা বহন করে, এই যে জিন, এই জিন থেকে এই বৈশিষ্ট্যটাকে আমার যদি এক্সিকিউট করতে চাই এবং বৈশিষ্ট্যটাকে যদি আমি পেতে চাই যে না আসল বৈশিষ্ট্যটা আমার কি, সত্যিকারের জিনিসটা আসলে কি, তাহলে আমাদের এখান থেকে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন ঘটিয়ে প্রোটিন তৈরি করতে হবে, এবং প্রোটিন তার ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে, তার ফাংশনের মাধ্যমে বৈশিষ্ট্যটার বহিঃপ্রকাশ ঘটাবে। তার মানে জিন যে কথাটা আমরা বলি, জিন আসলে থাকবে কোথায়, জিন থাকবে আসলে আমাদের ডিএনএ তে। জিন কোথায় থাকবে, ডিএনএ তে আমাদের থাকবে। তোমাদের একটা কমন প্রশ্ন আমি একটু করি, ঠিক আছে? আজকের ক্লাসটা আমরা ইন্টারঅ্যাক্টিভ নিব, কারণ এই লেকচারটা অনেক ছোট এবং যা আছে এগুলো তোমরা জানো। তোমরা কি বলতে পারবা এই যে জিন, এই যে ডিএনএ, এই যে ক্রোমোজোম, এগুলা নিয়ে প্রথম কে কাজ করছিল, কোন বিজ্ঞানী সর্বপ্রথম সাহস দেখাইছে এই জিনিসগুলো নিয়ে কাজ করার, একটু বলো তো তোমরা কমেন্টে। কোন বিজ্ঞানী হচ্ছে সর্বপ্রথম চেষ্টা করছে যে না কোনটা জিন, কোনটা ডিএনএ, কোনটা কি, এটা নিয়ে আমি একটু হচ্ছে যে কথা বলি। কোন বিজ্ঞানী হচ্ছে সর্বপ্রথম হচ্ছে যে এটা নিয়ে কাজ করেছে, জিন, ক্রোমোজোম, ডিএনএ, এগুলা নিয়ে সর্বপ্রথম কাজ করেছে আমাদের জিন তত্ত্বের যে জনক বলা হয়, জিন তত্ত্বের জনক কে বলতো? ক্লাস কি আটকে গেছে না, ক্লাস ঠিকই আছে?
জেনেটিক্স এর ফাদার কে বলতো? ফাদার অফ জেনেটিক্স কে? ইয়েস, বিজ্ঞানী গ্রেগর জাহান মেন্ডেল। মেন্ডেল সাহেব সর্বপ্রথম এই জিন নিয়ে কথাবার্তা বলে। তিনি যে মটরশুটি নিয়ে দীর্ঘ 7 বছর রিসার্চ করে, চিন্তা করতে পারবে আমরা হচ্ছে যে কোনো কিছুর প্রতি ধৈর্যই পাই না, যে পড়ালেখা করব 1 ঘন্টা সেটার ধৈর্য আমরা পাই না। আর এই মেন্ডেল সাহেব 7 বছর রিসার্চ করছে মটরশুটি নিয়ে, যে মানে জাস্ট মটরশুটি নিয়ে সে রিসার্চ করছে 7 বছর। 7 বছর তিনি মটরশুটি নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখে যে একটা মটরশুটি থেকে যখন তিনি নতুন একটা মটরশুটি তৈরি করছে, নতুন মটরশুটির বৈশিষ্ট্য আর আগের মটরশুটির বৈশিষ্ট্য সেম। বৈশিষ্ট্য সেম হইলো কিভাবে? তার মানে এরা একজন আরেকজনের মধ্যে বৈশিষ্ট্য পাঠায় দিছে কোনো কিছু একটা মাধ্যমে। এ তার মানে হচ্ছে এদের মধ্যে কিছু একটা আছে যা বৈশিষ্ট্যটা বহন করে। এই যে বৈশিষ্ট্য বহন করে যারা, তাদের নাম মেন্ডেল সাহেব দিয়েছিল ফ্যাক্টর দিয়েছিল। তিনি কিন্তু জিন বলেনি, তিনি কিন্তু জিন বলেনি, তিনি কি বলেছিল? ফ্যাক্টর বলেছিল। তিনি বলেছিল এই যে মটরশুটি, এক মটরশুটি থেকে আরেক মটরশুটিতে যে বৈশিষ্ট্যটা আছে, বৈশিষ্ট্যটা যে নিয়ে যায় তাকে তিনি বলেছে ফ্যাক্টর বলেছে। তাকে তিনি কি বলেছে? তাকে তিনি বলেছে হচ্ছে ফ্যাক্টর বলেছে। তাকে তিনি কি বলেছে? তাকে তিনি হচ্ছে ফ্যাক্টর বলেছে। তারপর যে বিজ্ঞানীর নামের মধ্যে জ ওয়ার্ডটা আছে, সেই একজন বিজ্ঞানী জিন নামকরণটা করেছে। তার নাম ছিল জোহেনসন। বিজ্ঞানী জোহেনসন যে আছে তিনি জিন নামকরণ করেছে। এই জিনিসগুলা আমাদের নামগুলা লাগবে না যে কে জিন নামকরণ করেছে, বাট আমরা একটু একটু জেনে রাখি যে আমাদের এই যে ফ্যাক্টর ওয়ার্ডটা, এই যে বৈশিষ্ট্য যে বহন করে, এই বৈশিষ্ট্য বহন করা জিনিসটাকে হচ্ছে ফ্যাক্টর, যে বৈশিষ্ট্যের বাহক, এই যে জীবের বৈশিষ্ট্যের বাহক, এই যে বৈশিষ্ট্যের যে বাহক আছে, এই বৈশিষ্ট্যের বাহককে হচ্ছে ফ্যাক্টর বলেছিল কে? এই যে বৈশিষ্ট্যের বাহক, এই বৈশিষ্ট্যের বাহককে হচ্ছে ফ্যাক্টর নাম দিয়েছিল হচ্ছে আমাদের মেন্ডেল সাহেব। আমাদের যে মেন্ডেল সাহেব রয়েছে, মেন্ডেল সাহেব ফ্যাক্টর নামকরণ করেছে। আর এই ফ্যাক্টর থেকে জিন নামকরণ করেছে কে? ফ্যাক্টর থেকে জিন নামকরণ করেছে বিজ্ঞানী জোহানসেন। বিজ্ঞানী জোহানসেন যে আছে, এই জোহানসেন সর্বপ্রথম এই বললো যে না, এর আগে তো আর ফ্যাক্টর ট্যাক্টর বলা যাচ্ছে না, একে একটা নাম দিয়ে দিই, জিন নাম দিয়ে দেয়। তারপর এই যে জিনটা, এই জিনটা আলটিমেটলি কোথায় অবস্থিত? ডিএনএ তে অবস্থিত। ডিএনএ কোথায় অবস্থিত? ডিএনএ ক্রোমোজোমে থাকে। এই যে জিন, এই জিনটার অবস্থান আমাদের ক্রোমোজোমে। জিন আমাদের ক্রোমোজোমে অবস্থান করে। জিন হচ্ছে আমাদের কোথায় অবস্থান করে? ক্রোমোজোমে অবস্থান করে। এই কথাটা সর্বপ্রথম কে বলেছে যে জিন ক্রোমোজোমে অবস্থান করে? এই কথাটা সর্বপ্রথম বলেছে বিজ্ঞানী মর্গান। এই যে জিন ক্রোমোজোমে অবস্থান করে, এই কথাটা বলছে বিজ্ঞানী মর্গান। আর কৃত্রিম জিন, যে হচ্ছে আর্টিফিশিয়াল জিন বা কৃত্রিম জিন আবিষ্কার করেছে একজন বিজ্ঞানী, এবং তিনি এটা আবিষ্কার করার কারণে নোবেল পুরস্কার পেয়েছে, এবং সে হচ্ছে ভারতীয় একজন, মানে 3 জন বিজ্ঞানী ছিল, এর মধ্যে ভারতীয় একজন ব্যক্তি ছিল যে কৃত্রিম জিন আবিষ্কার করেছে। এই প্রশ্নটা বারবার পরীক্ষার মধ্যে আসে, দেখা যায় যে আমাদের এই কৃত্রিম জিন কে তৈরি করে, এটা বারবার পরীক্ষার মধ্যে আসে যে কৃত্রিম জিনের আবিষ্কারককে। তিনি নোবেল প্রাইজ পেয়েছে, আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষ, ভারতেরই মানুষ, তার নামটা বলতে হবে। এই কৃত্রিম জিন কে আবিষ্কার করেছে? আচ্ছা, একজন বলছে যে ভাইয়া কেবল বলছেন যে হচ্ছে যে ক্লাস কি ঝাপসা দেখা যাচ্ছে? ক্লাস তো ঝাপসা দেখা যাওয়ার কথা না। দেখো ক্রোমোজোম, এটা হচ্ছে যে আমাদের একটা ক্রোমোজোম, ধরো ভাইয়া এটা একটা ক্রোমোজোম এঁকেছি, হ্যাঁ এটা একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা আসলে কি জানো? এই ক্রোমোজোমটা আসলে হচ্ছে এই যে আমাদের, দেখো এটা হচ্ছে যে আমাদের এই ডিএনএ। ক্রোমোজোম আসলে এই ডিএনএ পেঁচায় পেঁচায় আমাদের ক্রোমোজোম তৈরি হয়। সো জিনটা আসলে কই থাকবে? জিনটা থাকে হচ্ছে ডিএনএ। ডিএনএ কোথায় থাকে? ডিএনএ থাকে ক্রোমোজোমে থাকে। ক্রোমোজোম আর কিছুই না, পেঁচানো ডিএনএ। ক্রোমোজোম আর কিছুই না, পেঁচানো ডিএনএ, ঠিক আছে। এই কৃত্রিম জিন আবিষ্কার করে আমাদের ভারতীয় হরগোবিন্দ খোরানা। ডক্টর হরগোবিন্দ খোরানা যে আছে, তিনি এই কৃত্রিম জিন আবিষ্কার করে, এবং এই জন্য তিনি হচ্ছে নোবেল পুরস্কারও পেয়েছেন। এই জন্য তিনি নোবেল পুরস্কারও পায়, সেই 1969 সালে হচ্ছে তিনি নোবেল পুরস্কার পেয়েছে। সো এইটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট কথা এখান থেকে। তো দেখো তাহলে আমরা এখান থেকে কিছু কথা জানলাম যে আমাদের জিন জিনিসটা কি। জিন জিনিসটা হচ্ছে ডিএনএ এর এমন একটা অংশ যা জীবের বৈশিষ্ট্য বহন করে, তাকে আমরা বলি জিন বলি। এই জিনটা আলটিমেটলি জীবের বৈশিষ্ট্যটাকে বহন করে। বৈশিষ্ট্যের বাহক এই যে জিন আছে, এটা সর্বপ্রথম দেখতে পায় বিজ্ঞানী মেন্ডেল। দেখতে পায়, তিনি জিন নামকরণ করার সাহস পায় নাই, তিনি নামকরণ করছে ফ্যাক্টর।
এটাকে জিন নামকরণ করেছে কে? বিজ্ঞানী জোহানসন যে রয়েছে তিনি জিন নামকরণ করেছে। এই জিনটা যে ক্রোমোজোমে অবস্থান করে, মানে জিনটা থাকে ডিএনএতে, ডিএনএ থাকে ক্রোমোজোমে, এই কথাটা বলছে বিজ্ঞানী মর্গ্যান বলেছে সর্বপ্রথম, ইংল্যান্ডের বর্তমান ক্যাপ্টেন মর্গ্যান। আর হচ্ছে যে এই যে আমাদের যে জিন রয়েছে, এই জিন থেকে আলটিমেটলি কৃত্রিম জিন আবিষ্কার করেছে কে? ডক্টর হরগোবিন্দ খোরানা, এবং এজন্য তিনি নোবেল প্রাইজও পেয়েছে এই কৃত্রিম জিন বা আর্টিফিশিয়াল জিন আবিষ্কারের জন্য। এখন হচ্ছে এই যে আমাদের জিন আছে না, বিভিন্ন ধরনের জিন আমাদের প্রকৃতিতে রয়েছে, বিভিন্ন নামের জিনের কথা আমরা এখন একটু জানবো, যে বিভিন্ন নামের জিন আমাদের প্রকৃতিতে রয়েছে এবং প্রকৃতিতে জিনের কাজের উপর ক্রিয়া করে, মানে এ কেমন ফাংশন করে তার উপর আমরা কিছু নাম দিই। যেমন হচ্ছে যে একটা জিনের নাম এখন বলবো, সেটা হচ্ছে লিথাল জিন। লিথাল জিনের কাজ কি তোমরা বলতে পারবা? লিথাল, সবসময় মনে রাখবা এই লিথাল ওয়ার্ডটা দিয়ে বোঝায় যা তোমাকে মেরে ফেলতে পারে। লিথাল ওয়ার্ডটা দিয়ে বোঝায় যা তোমাকে মেরে ফেলতে পারে। আমরা যখন বিভিন্ন ওষুধের নাম পড়ি মেডিকেল সায়েন্সে, আমাদের ফোর্থ ইয়ার একটা সাবজেক্ট রয়েছে ফার্মাকোলজি, ফার্মাকোলজিতে আমাদের বিভিন্ন ওষুধের নাম পড়তে হয়, সেই ওষুধের নামের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে লিথাল ডোজ। কারণ ওষুধ যতক্ষণ আমি তোমার প্রয়োজনে ব্যবহার করব ততক্ষণ সেটা হচ্ছে একটা মেডিসিন, যখন সেটা অপ্রয়োজনে ব্যবহৃত হবে, যখন সেটা তোমার ক্ষতি করবে, তখন সেটা পয়জন, সেটা তোমাকে মেরে ফেলতেও পারে। সো বিভিন্ন ওষুধ আছে যাদের পরিমাণ এতটুকু গেলে সেটা খেলে তুমি মরে যাবা। তো এই যে যার বেশি ওষুধ বা যতটুকু ওষুধ খেলে তুমি মারা যাবে মানুষ, সেটাকে বলে লিথাল ডোজ বলা হয়। অনেকে যে ঘুমের ওষুধ টুষুধ খায় না, এগুলার আসলে লিথাল ডোজ এত হাই, সে যে কয়টা ঘুমের ওষুধ খেয়েছে সে কয়টা খায় মরবে না। বেশিরভাগ মানুষ ঘুমের ওষুধ খাচ্ছে সিম্পেথি গেইন করার জন্য। সো এখন হচ্ছে যেটা কথা, যে এই লিথাল জিন বলতে বোঝায় যে জিনের প্রভাবে জীবের মৃত্যু ঘটাবে, যে জিনটার উপস্থিতিতে জীবের মৃত্যু ঘটবে। কারণ সেটা এমন একটা প্রোটিন তৈরি করতে পারে যে প্রোটিনটা জীবকে মেরে ফেলবে, বা তারা এমন একটা প্রোটিন তৈরিতে বাধা দিতে পারে যে প্রোটিনের অভাবে জীবটা মারা যাবে। এই জিনটাকে বলা হয় কি? লিথাল জিন বলা হয়। এই জিনটাকে কি বলা হয়? লিথাল জিন বলা হয়। তার মানে এই জিনের বহিঃপ্রকাশে জীবের কি হবে? এই জিনের বহিঃপ্রকাশে জীবটা হচ্ছে মারা যাবে। এই জিনের যখন বহিঃপ্রকাশ হবে তখন জীব কি? তখন জীব হচ্ছে মারা যাবে। তার মানে হচ্ছে লিথাল জিন কি? এই জিনের বহিঃপ্রকাশ, যে জিনের বহিঃপ্রকাশে জীব মারা যায়, যে জিনের বহিঃপ্রকাশ, যে জিনের বহিঃপ্রকাশে জীব মারা যায়, যে জিনের বহিঃপ্রকাশে হচ্ছে জীব মারা যায়, যে জিনের বহিঃপ্রকাশে জীব কি হয় মারা যায়, সেই জিনটাকে আমরা বলি লিথাল জিন। তারপর হচ্ছে নেক্সট একটা জিনের কথা বলা আছে, অনকোজিন। অনকোজিন, অনকো ওয়ার্ডটা যেখানেই পাবা, অনকো মানে হচ্ছে ক্যান্সার, অনকো মানে কি? অনকো মানে হচ্ছে ক্যান্সার। যেখানেই অনকো ওয়ার্ডটা পাবা সেটা হচ্ছে ক্যান্সার। বর্তমানে আমাদের বিভিন্ন ডক্টররা যারা ক্যান্সার নিয়ে, মানে ক্যান্সার নিয়ে পড়ালেখা করে, যে ক্যান্সার পেশেন্ট হ্যান্ডেল, ক্যান্সার পেশেন্টের কেমোথেরাপি, তাদেরকে আমরা বলি অনকোলজিস্ট বলি। সো অনকো ওয়ার্ডটা দিয়ে মেডিকেল সায়েন্সে কি বুঝায়? ক্যান্সার বুঝায়। তার মানে যে জিনের কারণে ক্যান্সার হতে পারে সেই জিনকে আমরা বলি অনকোজিন। অনকোজিন কাকে বলবো? যেই জিনের কারণে কি হতে পারে, যেই জিনের কারণে হচ্ছে ক্যান্সার হতে পারে, যেই জিনের কারণে কি হতে পারে, ক্যান্সার হতে পারে। ক্যান্সার হচ্ছে পৃথিবীর এখনো সবচেয়ে ভয়াবহ একটা রোগ হচ্ছে ক্যান্সার। কারণ হচ্ছে ক্যান্সারের এখনো খুব ভালো যে চিকিৎসা আছে এরকম নেই, অনেক পেশেন্ট ক্যান্সারে অহরহ মারা যাচ্ছে। তারপর হচ্ছে যে আমাদের একটা আছে সেক্স ক্রোমোজোম জিন। সেক্স ক্রোমোজোম জিন, সেক্স ক্রোমোজোম জিন হচ্ছে যেই জিনের কারণে বা যেই জিনের বহিঃপ্রকাশের কারণে আমাদের হিউম্যানের ক্ষেত্রে সেক্স বা লিঙ্গ নির্ধারিত হয়। দেখা যায় যেই ক্রোমোজোম গুলার কারণে লিঙ্গ নির্ধারিত হয় তাদেরকে বলা হয় সেক্স ক্রোমোজোম জিন। যে এরা কি করে? যে জিন লিঙ্গ নির্ধারণ করে, যে জিন কি করে? লিঙ্গ নির্ধারণ করে, লিঙ্গ নির্ধারণ করে, যে জিন লিঙ্গ নির্ধারণ করে। যেমন হচ্ছে যে আমরা যদি দেখি যে এক্স এক্স যদি থাকে সেটা দিয়ে কি বুঝায়? ফিমেল বুঝায়। আর এক্স ওয়াই যদি থাকে সেটা দিয়ে মেল বুঝায়। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের ছেলে এবং মেয়েদের একদম ফিটাস অবস্থায়, কিন্তু একদম যখন জাইগট থেকে আস্তে 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 বাচ্চাটা তৈরি হচ্ছে, একদম ইনিশিয়াল ফেজে ফোর্থ উইক পর্যন্ত সেটা মেল না ফিমেল সেটা ডিফাইন করার কোনো উপায় থাকে না, তাদের মধ্যে সেম জিনিসপত্রই থাকে। যদিও ওয়াই ক্রোমোজোমটা থাকে, তখন এই ওয়াই ক্রোমোজোমের প্রভাবে টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়। টেস্টোস্টেরন হরমোন তৈরি হলে তখন মেল যে অর্গানগুলো আছে, মেল অর্গানগুলোর ডেভেলপমেন্ট শুরু হয়। আর যদি ওয়াই ক্রোমোজোম না থাকে,
টেস্টোস্টেরনের প্রভাব না থাকে তখন মেল রিপ্রোডাকটিভ অর্গানগুলা বা মেল অর্গানগুলা ডেভেলপ হয় না, সে ফিমেল হিসেবে জন্ম নেয়। ওয়াই ক্রোমোজোম তাই একমাত্র কারণ যেটার কারণে মেল ক্যারেক্টারিস্টিক গুলা প্রকাশ পায়, নাহলে ফিমেল ক্যারেক্টারিস্টিক গুলা প্রকাশ পেত। সো এটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম জিন বলা হয়। তারপর হচ্ছে যে আরো কিছু জিনের কথা বলা আছে জায়গায়, সে যেমন ট্রান্স জিন বলা আছে, স্প্লিট জিন বলা আছে। ট্রান্স জিন বলতে বোঝায় যে একটা জীব থেকে, ট্রান্স বলতে ট্রান্সফার বোঝায়, ট্রান্স জিন, ট্রান্স জিন, ট্রান্স জিন বলতে বোঝায় ট্রান্সফার জিন। ট্রান্সফার জিন মানে হচ্ছে কি, একটা জীব থেকে একটা জীবের জিন তুমি আরেকটা জীবের মধ্যে স্থানান্তর করলা। ট্রান্স কথাটা আসছে ট্রান্সফার থেকে, ট্রান্স কথাটা আসছে কোথা থেকে, ট্রান্সফার থেকে। এই ট্রান্সফার বলতে কি বোঝায়, যে একটা জীবের জিন তুমি আরেকটা জীবে নিয়ে গেলা, তখন সেটাকে কি বলা হয়, ট্রান্সফার জিন বলা হয় বা ট্রান্স জিন বলা হয়। যে একটি জীবের জিন, একটি জীবের জিন অন্য জীবে নিয়ে যাওয়া, একটি জীবের জিন অন্য জীবে স্থানান্তর, তাকে বলা হয় ট্রান্স জিন বলা হয়। স্থানান্তর সেটাকে বলা হয় ট্রান্স জিন বলা হয়। তো এতটুকু লেখা হইলে আমাকে বইল, এখন আমি তোমাদের পড়াবো এই জিন রিলেটেড এতটুকু কথাবার্তা জানলেই হবে। এখন আমরা যাব যে জিনের প্রকাশ বা এই অপেরন মডেল, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা, এটা হচ্ছে অপেরন মডেল। কারণ এই অপেরন মডেলটা আমরা হচ্ছে যে অনেকেই বুঝি না, এতটুকু লেখা হইলে বইল। আমার এখানে কোনো নেট প্রবলেম নাই, আমার এ জায়গায় কোনো হচ্ছে নেট প্রবলেম নাই, কারণ হচ্ছে যে আমার এখানে আমি সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছি, তোমাদের এখানে হয়তো নেট প্রবলেম আছে। আচ্ছা, মজার ব্যাপার কি জানো, আমাদের বডিতে যে জিন থাকে, ধরো আমাদের বডিতে যে জিন রয়েছে, আমাদের বডিতে জিন রয়েছে ধরো 100% জিন, আমাদের বডিতে ধরো 100 ভাগ জিন আছে। সেই 100 ভাগ জিনের মধ্যে জাস্ট 2 ভাগ জিন, জাস্ট 2 ভাগ জিন আমাদের বৈশিষ্ট্য বা 2 ভাগ জিন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। জাস্ট 2 ভাগ যে জিন আছে, এই 2 ভাগ জিন গুলা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, যে 2 ভাগ জিন বৈশিষ্ট্য প্রকাশে অংশ নেয়। 2 ভাগ জিন হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশে অংশ নেয়, 2 ভাগ জিন বৈশিষ্ট্য প্রকাশে অংশ নেয়। আর বাকি যে জিন গুলা আছে, বাকি 98 ভাগ জিন আমাদের কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না, বাকি 98 ভাগ জিন কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না, বাকি 98 ভাগ জিন কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না, বাকি 98 ভাগ জিনই আমাদের কোনো বৈশিষ্ট্য প্রকাশ করবে না, বাকি 98 ভাগ জিন আমাদের কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না। তার মানে খেয়াল করো যে আমাদের বডিতে যে জিন রয়েছে, এই জিনগুলোর মধ্যে হচ্ছে যে মাত্র 2 ভাগ জিন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, আর বাকি 98 ভাগ জিন কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না। তার মানে এই 98 ভাগ একদম টোটাল ওয়েস্ট, ও কোনো কাজ করে না, কিচ্ছু করে না, পুরাই ফালতু। তো এই যে 98 ভাগ জিন আছে, এই জিনটাকে আমরা কি বলবো। আচ্ছা, এই যে আমরা ফাস্ট ফুড খাই, ফাস্ট ফুডের মধ্যে অনেক এমন ম্যাটেরিয়াল থাকে যেগুলো আমাদের বডির জন্য কোনো কাজে দেয় না, একদম আমাদের বডির জন্য খুব খারাপ। এই জন্য ফাস্ট ফুডটাকে আরেকটা টার্মে উল্লেখ করে। তোমরা বলো তো ফাস্ট ফুডটাকে আমরা আরেকটা টার্ম দিয়ে প্রকাশ করতে পারি, সেটাকে কি টার্ম দ্বারা আমরা ফাস্ট ফুডকে প্রকাশ করতে পারি বলো। যে ফাস্ট ফুড আমরা যে খাই, নামকরণ করা হয়েছিল যেটা অনেক দ্রুত রান্না করা যায়, দেখা যায় যে বিশেষ করে যারা বিদেশ থাকে তাদের এত খাবার দাবার রান্না করার পেছনে, আমরা যে ভাত রান্না করি, এত কিছু রান্না করি, এত কিছুর পেছনে তাদের এত টাইম নেই, তো তারা খুব দ্রুত রান্না করার একটা এই আইটেম গুলো তৈরি করে, ফাস্ট ফুড। ফাস্ট ফুডকে আরেকটা টার্ম বলে ভেরি গুড জাঙ্ক ফুড বলি আমরা, এটাকে কি বলি, জাঙ্ক ফুড বলি, যেটা আমাদের বডির জন্য খারাপ, কাজে দেয় না, এটা আমাদের বডি থেকে মেটাবলিক কোনো ফাংশন করে না, আমাদের বডি থেকে আমাদের বডির কোনো উপকার করে না, সো তাকে বলি আমরা জাঙ্ক ফুড বলি। সো এজন্য এই যে জিনগুলো আমাদের যারা কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না, তাদেরকে বলা হয় জাঙ্ক জিন বলা হয়। এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় জাঙ্ক জিন, যারা কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না তাদেরকে বলা হয় জাঙ্ক জিন বলা হয়। এগুলা কি কি, এগুলাকে বলা হয় জাঙ্ক জিন, বা এদেরকে বলা হয় জাঙ্ক ডিএনএ বলা হয়, জাঙ্ক ডিএনএ। মজার ব্যাপার হচ্ছে আমাদের যে 100 ভাগ জিন আছে, এই 100 ভাগ জিনের সাথে হচ্ছে যে 2টা প্রাণীর জিনের খুব মিল আছে, যে প্রাণীর মতো আমরা এখন বর্তমানে অনেকে আচরণ করে, একটা প্রাণী হচ্ছে শিম্পাঞ্জি আর একটা হচ্ছে গরিলা। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে দেখবা যারা শিম্পাঞ্জি আর গরিলার মতো আচরণ করে, তাদের কাজই হয়েছে যে অন্য মানুষের ভুল ধরা, অন্য মানুষের পোস্টে গিয়ে আজে বাজে কমেন্ট করা, অন্য মানুষ নিয়ে পড়ে থাকা, ঠিক আছে। শিম্পাঞ্জি গরিলার মতো তারা, তাদের জীবনে কোনো কাজ নেই, শিম্পাঞ্জি গরিলা তারা কি থাকে, তারা হচ্ছে যে জঙ্গলে পড়ে থাকে, তাদের জীবনে কোনো কাজ নেই, খালি হচ্ছে খাবে, শিকার করবে, এই সবই হচ্ছে তাদের কাজ। ঠিক তেমনি আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা হচ্ছে যে একদম শিম্পাঞ্জি আর গরিলার মতো,
তারা হচ্ছে কি করে যে মানুষের দোষ গিয়া খুঁজে বেড়াবে, মানুষের পোস্টে গিয়া কমেন্ট করে বেড়াবে, তারা হচ্ছে লাইফলেস পার্সন, সেরকম আছে। আমাদের সাথে তাদের জিনের অনেক মিল, তো এই জন্য আমাদের বৈশিষ্ট্যটা মানে তাদের কিছু বৈশিষ্ট্য আমাদের মধ্যে রয়ে গেছে। তো শিম্পাঞ্জির সাথে আমাদের 98% জিন মিলে, আর হচ্ছে গরিলার সাথে 97% জিন মিলে। তো আমাদের হচ্ছে 100% জিনের মধ্যে মিল রয়েছে শিম্পাঞ্জির সাথে 97, যে শিম্পাঞ্জি রয়েছে সরি শিম্পাঞ্জির সাথে 98%, শিম্পাঞ্জির সাথে 98% জিনের আমাদের মিল আছে, আর গরিলার সাথে আমাদের 97% জিনের মিল রয়েছে। গরিলার সাথে আমাদের কত ভাগ জিনের মিল? 97% জিনের মিল আছে আমাদের গরিলার সাথে, ঠিক আছে? গরিলার সাথে হচ্ছে যে 97, গরিলা যদি মানুষের মতো হতো তাহলে মানুষে ভুলই ধরতো, কারণ কাজ নাই, মানে এইসব অকাজ করে গারা, অকাজ করে যাদের কোনো কাজ নেই, ঠিক আছে? যার মানে অলস মস্তিষ্ক শয়তানের বাসা বলে না, এরকম তাদের মস্তিষ্ক হচ্ছে অলস, তো তারা হচ্ছে যে শয়তানের বাসা তারা এক একটা। ওকে, সো আমাদের জিন নিয়ে কথাবার্তা আমাদের শেষ। এবার আসলে আমরা জিন প্রকাশের মডেল, এই অপেরন মডেলটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। আচ্ছা, এখন হচ্ছে যে ধরো তোমার বাসায় অনেক চাল আছে, তোমার আব্বু হচ্ছে যে এক বস্তা চাল একবারে কিনে, তো এখন এক বস্তা চাল তোমার আব্বু একবারে কিনছে, সেটা তোমার পুরা মাসের হচ্ছে খাবার দাবার, পুরা মাসে তোমার এক বস্তা চাল খাওয়ার জন্য তোমার আব্বু এক বস্তা চাল একসাথে কিনছে। এখন তোমার মা কি করে? তোমার মা কি হচ্ছে যে প্রত্যেক দিন সে মানে প্রথম দিন চাল পেয়ে এক বস্তা চাল একবারে রান্না করে দিবে, তারপর সারা মাস ধরে খায়, এরকম হয় না। তারপর তোমার মা কি প্রতিদিন সেম অ্যামাউন্ট ভাতই রান্না করে? উত্তর হচ্ছে না, মাঝে মাঝে তো তুমি বাইরে চলে যাও, মাঝে মাঝে তো তোমার বন্ধুরা চলে আসে। তার মানে হচ্ছে যে আমাদের বাসার কথা যদি আমরা চিন্তা করি, আমাদের বাসায় যে রান্না বান্না গুলো হয়, খাবার দাবার গুলো আসে, এগুলো কিন্তু হচ্ছে যে আমরা আমাদের মায়েরা পরিস্থিতি বুঝে, অবস্থা বুঝে, নানা সময় নানাভাবে তৈরি করে, পরিস্থিতি বুঝে, অবস্থা বুঝে, নানা সময় তারা নানা পরিমাণ তৈরি করে। ঠিক তেমনি আমাদের বডির ভেতর তুমি লাইফে, তোমার এই জীবন দশায়, আমার জীবন দশায় আমার বডিতে যত প্রকার প্রোটিন দরকার হবে, আমার জীবন দশায় আমার বডিতে যত ধরনের প্রোটিন দরকার হবে, সব প্রোটিন তৈরির তথ্য কিন্তু আমার ডিএনএ এর মধ্যে আছে। আমার একদম মরার আগ পর্যন্ত যত প্রোটিন তৈরি হবে আমার বডিতে, সব প্রোটিন তৈরির তথ্য কিন্তু আমাদের ডিএনএ এর মধ্যে রয়েছে। এখন ডিএনএ কি করবে? জন্মের সাথে সাথে সব প্রোটিন তৈরি করে ফেলবে, প্রোটিন তৈরি করে একদম ভাসায় ফেলবে সবকিছু? উঠেছে না। এই আমাদের বডির মধ্যে যে ডিএনএ গুলো আছে, ডিএনএ এর মধ্যে যে জিন গুলা রয়েছে, তারা প্রয়োজন বুঝে তাদের বহিঃপ্রকাশ ঘটাবে। সবসময়ই তারা তাদের বহিঃপ্রকাশ ঘটিয়ে যাবে না, যখন প্রয়োজন হবে তখন শুধুমাত্র তাদের বহিঃপ্রকাশ করবে। এই যে জিনের বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশ নিয়ে আমরা পড়ব। এখন আমাদের পৃথিবীতে দুই ধরনের জীব আছে, একটা হচ্ছে যে আমাদের প্রকৃত কেন্দ্রিক, আর একটা হচ্ছে আমাদের আদিকেন্দ্রিক। আদিকেন্দ্রিক মানে হচ্ছে ব্যাকটেরিয়া, প্রকৃত কেন্দ্রিক মানে হচ্ছে যে তুমি আমি, আমরা যারা ক্লাস করছি। তো এখন হচ্ছে এই যে প্রকৃত কেন্দ্রিক যারা, তাদের ডিএনএ এর গঠন মাশাআল্লাহ দিলে অনেক জটিল। তাদের ডিএনএ ডাবল হেলিক্স মডেল থেকে শুরু করে যে গঠন আছে অত্যন্ত জটিল, তাদের যে জিন এক্সপ্রেশন থেকে শুরু করে যা যা আছে বিশাল জটিল প্রসিডিউর। আমরা এই যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এগুলো পড়ি না আমরা, এই যে আমাদের বইয়ের মধ্যে যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন দেখতে পাচ্ছ না, এটা কিন্তু বিজ্ঞানীরা কার মধ্যে আবিষ্কার করছে জানো? এটা আবিষ্কার করছে কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে। ব্যাকটেরিয়ার যে প্লাজমিড রয়েছে না, বা ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম রয়েছে না, যে ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম বা প্লাজমিড যেটাই ধরো তুমি, সেটা কিন্তু একটা ডিএনএ, সেটা কিন্তু একটা কি ডিএনএ, একটা ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ, যেটা দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ, সেইটা হচ্ছে যে আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে আছে। সেটা একদম সিম্পল, একদম ঝামেলা নাই তার মধ্যে, খুব ভেজাল মুক্ত সে। সো এইটার মধ্যে বিজ্ঞানীরা রিসার্চ করে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন সবকিছু বের করছে, বের করে তারপর প্রকৃত কেন্দ্রিক কোষের সাথে মিলায় মিলায় বলছে হ্যাঁ এটা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, এটা বলছে। তো ঠিক তেমনি আমরা এই যে ওপেরন মডেলটা পড়ি, এই মডেলটা কিন্তু প্রকৃত কেন্দ্রিক কোষের জিন প্রকাশের মডেল না, কারণ প্রকৃত কেন্দ্রিক কোষের জিন প্রকাশ বহুত ভেজাইল্লা জিনিস। তো এই জন্য বিজ্ঞানীরা আদিকেন্দ্রিক যে জীবগুলা রয়েছে, প্রোক্যারিওটিক যে জীবগুলা রয়েছে, তাদের জিন প্রকাশ, তাদের জিনের বহিঃপ্রকাশ নিয়ে কাজ করেছে। এবং এই যে মডেলটা, এই মডেলটাকে বলা হয় ওপেরন মডেল বলা হয়। এই মডেলটাকে কি বলা হয়? ওপেরন মডেল বলা হয়। এটা খুব ভালো করে এখন খেয়াল করো,
এই জায়গাটা খুব ভালো করে শোনো, ঠিক আছে? এই জায়গাটা খুব ভালো করে শোনো, এই ওপেরন মডেল নিয়ে যে কথাটা বলছি এটা খুব ভালো করে শোনো, এটা কিন্তু খুব ভালো করে শোনো, খুব ভালো করে শোনো, ঠিক আছে? খুব ভালো করে শোনো। এখন এই যে আমরা জিন মানে প্রোক্যারিওটিকের যে প্রো ক্যারিওটিক রয়েছে, এই প্রো ক্যারিওটিকের হচ্ছে আমাদের জিন প্রকাশ। এই যে প্রো ক্যারিওটিক রয়েছে, এই প্রো ক্যারিওটিক কিভাবে আমাদের জিন প্রকাশ করে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। এবং এই যে এটা এটা নিয়ে আলোচনা করেছে বিজ্ঞানী জ্যাকব আর মোনাড। এই বিজ্ঞানী জ্যাকব এবং মোনাড আমাদের হচ্ছে যে এই ওপেরন মডেলটা দেয়, যেদের যে আমাদের জিনের বহিঃপ্রকাশ এটাকে তারা হচ্ছে এই ওপেরন যে মডেলটা রয়েছে এই অপেরন মডেলটা তারা দেয়। তারা হচ্ছে এই যে অপেরন মডেলটা দেয় বা অপেরন মডেল। এবং দেখা যায় আসলে এই অপেরন মডেলটা হচ্ছে একটা স্পেসিফিক জিনের অংশ, যে ধর এই এতটুকু অংশকে তারা বলছে অপেরন মডেল। এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা আসলে অপেরন জিন, সেটাকে তুমি অপেরন মডেলও বলতে পারো বা অপেরন জিনও বলতে পারো। যেটা যেটা দেখলে বোঝা যাবে যে কিভাবে আসলে এরা তাদের জিনের প্রকাশটা করে, কিভাবে তারা প্রোটিনটা তৈরি করে, কিভাবে তারা তাদের প্রয়োজন অনুযায়ী কখন প্রোটিন লাগবে সেটা মেনটেন করে, সেটা বুঝতে পারবা, বোঝা যায় এই অপেরন মডেল বা অপেরন জিনটা দেখলে। বিজ্ঞানী জ্যাকব এবং মোনাড এই অপেরন জিনটাকে দুই ভাগে ভাগ করছে। অপেরন যে জিন আছে এই অপেরন জিনটাকে খুব মনোযোগ দাও, এই জায়গা থেকে এই জায়গাটা মনোযোগ দাও, খুব ইম্পর্টেন্ট, বোঝাটা এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। বিজ্ঞানী জ্যাকব এবং মোনাড এই অপেরন জিনটার দুই ভাগে ভাগ করছে, দুই ভাগে ভাগ করছে অপেরন জিনটাকে। একটাকে বলছে কন্ট্রোলার জিন, কন্ট্রোলার জিন, আর একটাকে বলেছে স্ট্রাকচারাল জিন। একটাকে বলছে কন্ট্রোলার জিন, আর একটাকে বলছে স্ট্রাকচারাল জিন। একটাকে বলা হচ্ছে কন্ট্রোলার জিন, আর একটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল জিন। একটাকে বলা হচ্ছে কি কন্ট্রোলার জিন, আর একটাকে বলেছে স্ট্রাকচারাল জিন। এই যে স্ট্রাকচারাল জিন, এই জিনটাই হচ্ছে মূলত আমাদের যে প্রোটিন তৈরির যে তথ্য আছে না, সেই তথ্যটা এ জায়গায় থাকে। স্ট্রাকচারাল জিনের মধ্যে কি থাকে, এই জায়গায় হচ্ছে আমাদের প্রোটিন তৈরির তথ্য থাকে, এ জায়গায় হচ্ছে প্রোটিন তৈরির তথ্যও থাকে। আমরা যে জিন 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 করি, এই জিন 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 যে করি, এই জিন আসলে এটা, এই জায়গায় আসলে প্রোটিন তৈরির তথ্যটা আছে। সরি, প্রোটিন তৈরির জন্য যে লুকায়িত তথ্য আছে, প্রোটিন তৈরির জন্য যে লুকায়িত ইনফরমেশন আছে সেটা থাকে এই জায়গাটায় থাকে। কোথায় থাকে? স্ট্রাকচারাল জিনের মধ্যে থাকে, ঠিক আছে? আর এই কন্ট্রোলার জিনটা হচ্ছে এই স্ট্রাকচারাল জিন যে প্রোটিন তৈরি করবে এটা কন্ট্রোল করে। মানে এটা হচ্ছে আমাদের বাসার চালের মতো, স্ট্রাকচারাল জিন হচ্ছে আমাদের বাড়িতে চালের মতো। আমাদের বাসায় যেমন বিভিন্ন তরকারি থাকে, পুরা মাসের বাজার করে রাখে আমাদের বাবারা, বা পুরো সপ্তাহের বাজার করে, বা তোমরা ছেলেরা বাজার করো, ছেলেরা বাজার করতে খুব পছন্দ করে ছোটবেলায়, ছোটবেলায় বাজার করতে খুব পছন্দ করে, কারণ বাজার করতে গেলে হচ্ছে যে কিছু পকেট মানি আসে, সেখান থেকে হচ্ছে যে অল্প কিছু টাকা খাইয়া চলে আসা যায়, যে আম্মু খাইয়া চলে আসছে, বা আম্মুকে এসে বলা যায় আম্মু বাজার করছি কিছু টাকা দাও। বড় অনেক মা আছে খুব ভালো, যে ছেলেরা বাজারে যেতে না চাইলে বলে যে ধরো পা তোমার, তুমি বাজারে যাও, যা টাকা হবে এক্সট্রা হবে রাইখা দিও, বা 100 টাকা তোমার। সেই জন্য ছেলেরা বাজার করতে খুব পছন্দ করে ছোটবেলায়, বাট বড় হয়ে যাওয়ার পর দূর 100 টাকার জন্য বাজার করতে যাবো। এখন হচ্ছে এই হচ্ছে যে আমাদের যে বাজারের যে তথ্য, মানে আমাদের বাসায় যে চাল আছে সব সব হচ্ছে স্ট্রাকচারাল জিন। মানে চাল থেকে তুমি ভাত কি একবারে তৈরি করবা, কোন দিন কতটুকু তৈরি করবা, কোন দিন বেশি করবা কোন দিন কম করবা, এটা কন্ট্রোল করে এই কন্ট্রোলার জিন। এটা কন্ট্রোল করে কে? এটা কন্ট্রোল করে হচ্ছে যে আমাদের এই কন্ট্রোলার জিন। এটা কন্ট্রোল করে কে? এটা কন্ট্রোল করে হচ্ছে আমাদের এই কন্ট্রোলার জিন, হচ্ছে এটাকে আমাদের কন্ট্রোল করে যে আমাদের এই স্ট্রাকচারাল জিনটা কতটুকু কি কাজ করবে। এই কন্ট্রোলার জিনের আবার তিনটা জিনিস আছে, এই কন্ট্রোলার জিনের মধ্যে, এই কন্ট্রোলার জিনের মধ্যে তিনটা জিন আছে। তোমাদের বইয়ের মধ্যে দেখবা ওপেরন জিন চারটা বলছে, আসলে তোমাদের বই স্ট্রাকচারাল জিন আর এই তিনটা একসাথে দেখাইছে, বাট এই তিনটা আসলে কন্ট্রোলার জিনের ভাগের মধ্যে পড়ে। এই কন্ট্রোলার জিনের মধ্যে আমাদের কি কি জিন আছে? এই কন্ট্রোলার জিনের মধ্যে আমাদের রয়েছে রেগুলেটর জিন, এটা সিরিয়ালি যাইতে হবে, মনে রাখবা আর পি, মনে রাখবা আর পি, তারপর হচ্ছে ও, আর পি ও, আর পি ও মনে রাখবা, আর পি ও প্রথমে তোমার রেগুলেটর জিন হবে, প্রথমে কন্ট্রোলার জিন তিনটা পরপর মনে রাখতে হবে। একটা হচ্ছে রে গু লে টর জিন, প্রথমে আসে কি আমাদের রেগুলেটর জিন, তারপর আসে কি, তারপর আসে হচ্ছে যে আমাদের সেকেন্ড যেটা, এটাকে বলে প্রোমোটার জিন, প্রোমোটার জিন। প্রোমোটার জিনটার সাথে বা প্রোমোটার কথাটার সাথে তোমরা অনেকে পরিচিত থাকতে পারো। তোমরা বলো তো এই প্রোমোটার টার্মটা তোমরা কোথায় শুনছো, কেউ দেখি পারো কিনা? প্রোমোটার জিনটা আমাদের ডিএনএ রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন তিনটা জায়গার এক জায়গায় প্রোমোটার টার্মটা রয়েছে। আর লাস্টে যেটা সেটাকে বলা হয় অপারেটর জিন,
অপারেটর জিন, অপারেটর জিন। সো এই তিন টাইপের জিন হচ্ছে যে আমাদের থাকে একটা কন্ট্রোলার জিনের মধ্যে, তিন ধরনের জিন আছে, একটাকে বলে রেগুলেটর জিন, একটাকে বলে প্রমোটার জিন, একটাকে বলে অপারেটর জিন। কি কি টার্ম আমরা বলি খুব ভালো করে খেয়াল করো, এই জায়গাটা আবারও বলছি, বারবার বলছি, জায়গাটা খুব ভালো করে খেয়াল করো, ওয়েট এ মিনিট, এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করো। হ্যাঁ বিজেন্দি, ক্লাস নিচ্ছিলাম ভাই, ক্লাস শেষ হইতে হইতে তো 11টা বেজে যাবে। হ্যাঁ 11টার মতো বেজে যাবে, ওকে, মানে কাছে কাছে আছে। ওকে, সো দেখো যে এখানে আমরা যে বলছি যে আমাদের তিনটা জিন পাওয়া যায়, একটাকে বলে রেগুলেটর জিন, একটাকে বলে প্রমোটার জিন, একটা অপারেটর জিন। তোমাদের আমি জিজ্ঞেস করেছিলাম এই অপারেটর টার্মটা তোমরা কোথায় পেয়েছো, অপারেটরটা প্রমোটার টার্মটা তোমরা কোথায় পেয়েছো, প্রমোটার টার্মটা তোমরা যদি ভুলে না যাও ট্রান্সক্রিপশনে আমাদের ছিল, ট্রান্সক্রিপশনে যে সূচনা সে জায়গায় কিন্তু একটা কথা ছিল প্রমোটার জিন, ট্রান্সক্রিপশনের সূচনার মধ্যে কিন্তু বলা ছিল প্রমোটার বলতে একটা টার্ম ছিল যেটা ট্রান্সক্রিপশনকে প্রমোট করে। সো এই প্রমোটার যে কথাটা আছে সেটা কিন্তু ট্রান্সক্রিপশনের সাথে যায়, এবং এই পুরো জিনিসটাই আসলে আলটিমেটলি ট্রান্সক্রিপশনের সাথে যায়, এটা আসলে ডিএনএ এর একটা অংশ এবং এখান থেকে এমআরএনএ তৈরি হবে। সো এখানে প্রমোটার জিন থাকে, প্রমোটার জিনটা হচ্ছে ট্রান্সক্রিপশনটাকে শুরু করে, প্রমোটার জিনটা হচ্ছে ট্রান্সক্রিপশনকে প্রমোট করে। এবং এই প্রমোটার জিন যে আছে একটা ডিএনএ এর মধ্যে, আমি যদি একটা ডিএনএ আঁকি বা আমাদের একটা হচ্ছে জিন আঁকি, আমাদের একটা জিন হচ্ছে যে আমরা কোন জায়গাটা আঁকতে পারি, আচ্ছা আঁকছি পরে, রেগুলেটর জিন যে আছে, রেগুলেটর মানে কি, রেগুলেটর মানে সে রেগুলেশন করে, রেগুলেটর মানে কি, রেগুলেটর মানে হচ্ছে সে রেগুলেশন করে, রেগুলেটর মানে কি, রেগুলেটর মানে সে রেগুলেশন করে, সে কাকে রেগুলেট করবে, রেগুলেটর জিন বা বাংলায় যাকে বলে নিয়ন্ত্রক জিন, রেগুলেটর জিনের বাংলা কি, রেগুলেশন মানে হচ্ছে নিয়ন্ত্রণ, রেগুলেটর জিনের বাংলা হচ্ছে নিয়ন্ত্রক জিন। এই কথাটা ভালো করে শুনো, এই জায়গাটা রেগুলেটর জিন মানে হচ্ছে নিয়ন্ত্রক জিন, দ্যাট মিন্স সে নিয়ন্ত্রণ করে, রেগুলেশন করে, কাকে রেগুলেশন করবে, এই যে এখানে যে অপারেটর রয়েছে, অপারেটর বা চালক জিন যে রয়েছে, এই চালক জিনকে সে নিয়ন্ত্রণ করবে। তাহলে এই নিয়ন্ত্রক জিন যে আছে, এই নিয়ন্ত্রক জিন হচ্ছে এই চালক জিনকে নিয়ন্ত্রণ করে, এই নিয়ন্ত্রক যে জিন আছে, এই নিয়ন্ত্রক জিন কাকে নিয়ন্ত্রণ করবে, এই নিয়ন্ত্রক জিন যে আছে, এই নিয়ন্ত্রক জিনটা চালক জিনকে নিয়ন্ত্রণ করে, এই নিয়ন্ত্রক জিনটা কি করে, এই চালক যে জিন আছে চালক জিনকে নিয়ন্ত্রণ করে। যে এই রেগুলেটর জিন বা নিয়ন্ত্রক জিন কাউকে তো নিয়ন্ত্রণ করবে, কাকে নিয়ন্ত্রণ করে, এই অপারেটর জিন বা চালক জিনকে নিয়ন্ত্রণ করে। এই অপারেটর বা চালক যে আছে, যে চলতে সাহায্য করে, সে কাকে চলতে সাহায্য করবে, কাকে সে অপারেট করবে, সে হচ্ছে এই যে স্ট্রাকচারাল যে জিন রয়েছে, গাঠনিক যে জিন রয়েছে, এই গাঠনিক জিনের প্রোটিন তৈরিটাকে সে নিয়ন্ত্রণ করবে। এই অপারেটর জিন কি করবে, এই অপারেটর জিন স্ট্রাকচারাল জিন যে রয়েছে তার প্রোটিন তৈরিকে সে নিয়ন্ত্রণ করবে। তার মানে এই যে আমাদের অপারেটর জিন রয়েছে, এই অপারেটর জিন বা চালক জিন কি করবে, এই গাঠনিক জিনের প্রোটিন তৈরিটাকে সে নিয়ন্ত্রণ করবে। সো অপারেটর জিন বা চালক জিন, তার মানে রেগুলেটর জিন নিয়ন্ত্রণ করে অপারেটর জিনকে, অপারেটর জিন নিয়ন্ত্রণ করে আমাদের স্ট্রাকচারাল জিনকে, আর স্ট্রাকচারাল জিন কি করে, প্রোটিন তৈরি করে। তার মানে হচ্ছে এই অপারেটর জিন কি করে, এই স্ট্রাকচারাল জিন যে রয়েছে স্ট্রাকচারাল জিনকে অপারেট করে, স্ট্রাকচারাল জিনকে কি করে, অপারেট করে, স্ট্রাকচারাল জিনকে অপারেট করে। তার মানে দেখো রেগুলেটর নাম থেকেই বোঝা যাচ্ছে, বুঝে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, বৃক্ষ তোমার নাম কি ফলেতে পরিচয়, অন্য কারো হইতে পারে, ভুলে গেছি অনেক ছোটবেলায় বাংলা পড়ছি। তো এখন হচ্ছে এই যে রেগুলেটর জিন বা নিয়ন্ত্রক জিন, সে অপারেটর জিনকে নিয়ন্ত্রণ করে, অপারেটর জিন বা চালক জিন কি করে, সেই স্ট্রাকচারাল যে জিন আছে, স্ট্রাকচারাল জিন যে প্রোটিন তৈরির তথ্যগুলো বহন করে, সে যে প্রোটিন তৈরি করে সেটাকে সে কি করে, অপারেট করে। প্রোটিন তৈরিটা তুমি ঠিকঠাক মতো করো, তোমার প্রোটিন তৈরিটা যেন ঠিকঠাক মতো চলে, চালক জিন চলতে সাহায্য করে অপারেটর জিনটাকে, ঠিক আছে। আর স্ট্রাকচারাল জিন কি, প্রোটিন তৈরির তথ্য তার মধ্যে থাকে। এই স্ট্রাকচারাল জিনের অনেকগুলো খণ্ড থাকতে পারে, স্ট্রাকচারাল জিন আমাদের অনেক খণ্ডের হতে পারে, এই যে স্ট্রাকচারাল জিন এরা একটা জিন খণ্ড হইতে পারে বা অনেকগুলা জিনের খণ্ড থাকতে পারে, অনেকগুলা জিন স্ট্রাকচারাল জিনের মধ্যে থাকতে পারে। স্ট্রাকচারাল জিন হচ্ছে আমাদের কি হতে পারে, কয়েকটি হতে পারে, স্ট্রাকচারাল জিন আমাদের কয়েকটি হতে পারে। ফর এক্সাম্পল ল্যাকটোজ, ফর এক্সাম্পল আমাদের হচ্ছে, আমরা যে ফর এক্সাম্পল যদি আমি বলি
যে আমাদের এই ল্যাকটোজ যে রয়েছে, দেখা যায় এই ল্যাকটোজ তৈরির ক্ষেত্রে, এই ল্যাকটোজ তৈরির ক্ষেত্রে আমাদের দেখা যায় তিনটা জিন, ল্যাকটোজের ক্ষেত্রে ল্যাকটোজ, ল্যাকটোজের ক্ষেত্রে তিনটা জিন থাকে, ল্যাকটোজের ক্ষেত্রে কয়টা জিন থাকে, তিনটা জিন থাকে ল্যাকটোজের ক্ষেত্রে। তারপর হচ্ছে ট্রিপ্টোফ্যান, 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 ট্রিপ্টোফ্যান একটা অ্যামাইনো অ্যাসিড, সেটার জন্য পাঁচটা জিন থাকে, ট্রিপ্টোফ্যানের জন্য পাঁচটা জিন থাকে। সো হচ্ছে যে আমাদের স্ট্রাকচারাল জিন মাল্টিপল থাকতে পারে, কয়েকটা থাকতে পারে স্ট্রাকচারাল জিন। এই স্ট্রাকচারাল জিনকে চলতে কে সাহায্য করে, স্ট্রাকচারাল জিনকে চলতে সাহায্য করে এই অপারেটর জিন, অপারেটর জিনকে কে নিয়ন্ত্রণ করে, রেগুলেটর জিন। তার মানে রেগুলেটর জিন হচ্ছে সবার বাপ, রেগুলেটর জিন নিয়ন্ত্রণ করে অপারেটর জিনকে, অপারেটর জিন নিয়ন্ত্রণ করে স্ট্রাকচারাল জিনকে। তো এই প্রোমোটার জিন কি করবে, এই প্রোমোটার জিন যে বসে আছে ওই জায়গায়, এই প্রোমোটার জিন, এই যে আমাদের ডিএনএ থেকে এমআরএনএ তৈরি, এটাকে বলে ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশন প্রসিডিউরের জন্য একটা এনজাইম দরকার হয়, ট্রান্সক্রিপশনের মেইন এনজাইম, ট্রান্সক্রিপশন। এই যে ট্রান্সক্রিপশন রয়েছে, এই ট্রান্সক্রিপশনের মেইন এনজাইম হচ্ছে আরএনএ পলিমারেজ। এটার নাম কি, আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজ হচ্ছে আমাদের এই ট্রান্সক্রিপশনের জন্য মেইন এনজাইম। এর নাম আরএনএ পলিমারেজ কেন হয়েছে, কারণ ডিএনএ থেকে আরএনএ তৈরি করছে, এজন্য তার নামের মধ্যে আরএনএ। আরএনএ কি একটা বিশাল বড় চেইন, কিসের চেইন, নিউক্লিওটাইডের চেইন। আরএনএ কিসের চেইন, নিউক্লিওটাইডের চেইন। এই যে নিউক্লিওটাইড গুলো একে অপরের সাথে যুক্ত হচ্ছে, দ্যাট মিন্স এটা একটা পলিমারকরণ বিক্রিয়া হয়েছে, এজন্য এটাকে বলা হয় আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজ হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশনের জন্য মেইন এনজাইম, এটা ছাড়া আমাদের ট্রান্সক্রিপশন হবে না। সো এই আরএনএ পলিমারেজটা এই প্রোমোটার জিনের সাথে যুক্ত হয়, তার মানে প্রোমোটার জিনের সাথে, প্রোমোটার জিন যেখানে আছে সে জায়গায় এসে যুক্ত হয় আমাদের এই আরএনএ পলিমারেজ। এই জায়গায় এসে কি যুক্ত হয়, এই প্রোমোটার জিনের সাথে এসে যুক্ত হয় আরএনএ পলিমারেজ, যেটা হচ্ছে যে ট্রান্সক্রিপশন শুরু করে। ছোট করে লিখলাম, কারণ এই জায়গায় বড় করে লেখা আছে, আমার এই জায়গায় জায়গা নেই। তার মানে আমাদের এই যে প্রোমোটার জিন যে রয়েছে, এই জায়গায় থাকে আরএনএ পলিমারেজ, যেটা আমাদের প্রোমোটার জিনের সাথে এসে যুক্ত আরএনএ পলিমারেজ, যেটা আমাদের ট্রান্সক্রিপশনটাকে শুরু করে। ট্রান্সক্রিপশনের জন্য ডিএনএটা খুলতে হবে, সেই ডিএনএ খোলার জন্য যে হাইড্রোজেন বন্ধন ভাঙতে হবে, সব কাজে আরএনএ পলিমারেজ করে। সো এখন তাহলে আমরা এই একটা অপেরন মডেল বা একটা জিন যদি দেখি, আমি যদি তোমাদের এখানে ছোট করে একটা জিন আঁকি, সেই জিনটা হচ্ছে যে আমাদের একটা প্রোটিন তৈরির জন্য একটা স্পেসিফিক জিন, এটা ধরো হচ্ছে আমাদের প্রোটিন তৈরির জন্য একটা স্পেসিফিক জিন, এটা হচ্ছে আমাদের একটা জিন, আদিকোষের একটা জিন। এই আদিকোষের জিনের মধ্যে আমাদের মোট চারটা রিজিয়ন থাকবে, যে বহিঃপ্রকাশ করবে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য বহিঃপ্রকাশ করার জন্য জিনের মধ্যে চারটা রিজিয়ন থাকবে, এটাকে বলবো আমরা স্ট্রাকচারাল জিন বলবো, একদম লাস্টে, যেটা আমাদের প্রোটিন তৈরির অ্যাকচুয়াল তথ্যটা বহন করবে। এখানে থাকবে আমাদের রেগুলেটর জিন, এখানে থাকবে আমাদের প্রোমোটার জিন, এখানে থাকবে আমাদের অপারেটর জিন। এই প্রোমোটার জিন যে রয়েছে, এই প্রোমোটার জিনের সাথে যুক্ত হবে আমাদের আরএনএ পলিমারেজ। প্রোমোটার জিনের সাথে আমাদের কি যুক্ত হবে, আরএনএ পলিমারেজ যুক্ত হবে। আরএনএ পলিমারেজ যুক্ত হয়ে এই আমাদের এই ট্রান্সক্রিপশন শুরু করবে। রেগুলেটর জিন অপারেটর জিনকে নিয়ন্ত্রণ করবে, অপারেটর জিন স্ট্রাকচারাল জিনকে কাজটাকে অপারেট করবে, ঠিক আছে। আর স্ট্রাকচারাল জিনের কয়েকটা খণ্ড থাকতে পারে, বিশেষ করে আমরা ল্যাকটোজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা তিনটা খণ্ড, যেটাকে আমরা S1, S2, S3 দ্বারা ইন্ডিকেট করতে পারি। ট্রিপ্টোফ্যানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা জিন থাকবে, তাহলে S1, S2, S3, S4, S5 দ্বারা ইন্ডিকেট করতে পারি। এটা হচ্ছে আমাদের একটা আদিকোষের জিন প্রকাশের মডেল, এটাকে অপেরন মডেল বলা হয়েছে। বা এই জায়গায় রেগুলেটর জিন, প্রোমোটার জিন, তারপর হচ্ছে অপারেটর জিন, স্ট্রাকচার জিন, সবগুলাই জিন, এজন্য চাইলে তুমি এটাকে অপেরন জিনও বলতে পারো। দেখো এতটুকু কথা তোমার বোধগম্য হয়েছে কিনা, তোমরা এই জায়গাটাও বুঝতে পেরেছো কিনা। দেখো তোমরা এই এতটুকু জায়গা বুঝতে পেরেছো কিনা, না বুঝলে বলো, আমি আবার বোঝাবো। এই জায়গাটা খুব ভালো করে বোঝো, যারা লাইভে উপস্থিত আছো তারা কথাবার্তা না বলে এই জায়গাটা খুব ভালো করে বোঝো, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জায়গাটা। এই জায়গাটা যদি না বোঝো ভাইয়া আবার বোঝাবো, বাট এই জায়গাটা তোমার আজকে লাইভ থেকে বুঝে যেতে হবে। আচ্ছা এর মাঝেই আমি বলে দিই যে আমাদের হচ্ছে HSC 21 ব্যাচ যারা রয়েছে, HSC 21 ব্যাচের HSC পরীক্ষা মন্ত্রীর ভাষ্য অনুযায়ী জুলাই আগস্টের দিকে তোমাদের HSC 21 এর
এইচএসসি পরীক্ষা হতে পারে। সো এজন্য আমরা এইচএসসি একুশের জন্য একটা কমপ্লিট বায়োলজি এবং কেমিস্ট্রি কমপ্লিট করার একটা ব্যাচ আমরা চালু করছি জানুয়ারি 20 তারিখ থেকে। এই ব্যাচটার মধ্যে আমরা বায়োলজি কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্ট কমপ্লিট করব, সাথে এইচএসসির জন্য এবং অ্যাডমিশন টেস্টের জন্য এমন ভাবে আমরা কমপ্লিট করব যেন এই ক্লাসগুলো তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য কমপ্লিট হয়ে যায়। কারণ মেডিকেল অ্যাডমিশন টাইমে গিয়ে ওই 3-4 মাস আমরা আকাশ থেকে পড়ি, আয় হায় এই জিনিস এভাবে পড়তে হয়, আয় হায় এই জিনিস ওইভাবে পড়তে হয়। সো এটা যেন না হয় সেদিকে আমরা তোমাদের এই বিশেষ করে বায়োলজি এবং কেমিস্ট্রিটা কমপ্লিট করে দিব। তোমরা কেমিস্ট্রি মনে হয় না কেউ জীবনে বইয়ের এমসিকিউ গুলো পড়ছো, তোমরা মেডিকেলের জন্য তোমাদের যে বইয়ের এমসিকিউ গুলো লাগে সেগুলো কমপ্লিট করব, সাথে কেমিস্ট্রি যে সিকিউ আছে আমরা সিকিউ ওরিয়েন্টেড সিজনশীল ধরে ধরে এক এক অধ্যায় 10-15টা করে সিকিউ কমপ্লিট করব। একই সাথে মেডিকেলে এই দুইটা সাবজেক্ট থেকে আসে আমাদের 55 মার্ক বায়োলজি এবং কেমিস্ট্রি থেকে, এছাড়া আসে আমাদের ফিজিক্স 20 মার্ক। এই যে আমি এখন একা অ্যাডমিশন ব্যাচ পড়াচ্ছি, অনেক স্টুডেন্ট ভাইয়া ফিজিক্স তো এই জিনিসগুলো জীবনও পড়িনি, বিশেষ করে তোমরা পড়ো হচ্ছে সাজান তপন স্যারের বই, ফিজিক্স প্রশ্ন আসে ইসাক স্যারের বই থেকে, ইসাক স্যারের এই ইনফরমেশন গুলো অনেকে জানে না। সো এই জন্য আমরা ফিজিক্সের উপর 10টা ক্লাস নিব, যেখানে মেডিকেল ফিজিক্সে যে ইসাক স্যারের বই থেকে যে প্রশ্নগুলো আসে মেডিকেল ফিজিক্সের জন্য যতটুকু লাগবে ততটুকু তোমাদের এই ব্যাচটার মধ্যে আইডিয়া দেওয়া হবে। একই সাথে জিকে সাধারণ জ্ঞান সেটাও ওই অ্যাডমিশন টাইমে গিয়ে প্রথম তোমরা পড়ো, সেই জন্য আমরা আমাদের এই ব্যাচে সাধারণ জ্ঞানের উপরে তোমাদের ক্লাস নিব। এবং ইংরেজি যে রয়েছে ইংরেজির উপর আমাদের একটা রিভিশন চলবে, যেখানে তোমরা আশা করি ইংরেজি এতদিন পড়েছো তা এখন আমরা তোমাদের একটা ইংরেজি রিভাইজ করাবো। একই সাথে আমাদের যে মেডিকেলে যে ইংরেজি লাগে 15 মার্ক, মেডিকেলের ইংরেজি 15 মার্ক কিন্তু আমাদের খুব ভোগায়। এই যে যারা তোমাদের এখানে বড় ভাই আপুরা আছে যারা ক্লাস করছে, ইংরেজি জিজ্ঞাসা করে যাতে কি পরিমাণ ভোগাচ্ছে, কারণ কি ইন্টার টাইমে ইংরেজি একদম ভালো করে না পড়া এবং মেডিকেল ইংরেজি কিভাবে আসে না আসে সেটা সম্পর্কে ধারণা না থাকা। সো দ্যাটস ওয়াই আমরা এই ব্যাচটা একদম জানুয়ারি 20 তারিখ থেকে শুরু হয় টিল এইচএসসি তোমাদের যতদিন না হয়, যদি জুলাই হয় আগস্টে হয় বা এরপরেও যদি এইচএসসি হয়, টিল এইচএসসি আমাদের এই ব্যাচটা চলবে। মোট 110টা ক্লাস আমরা সাজিয়েছি এবং 110 ক্লাসের উপর আমাদের প্রায় 150-র মতো এমসিকিউ প্লাস সিকিউ এক্সাম হবে, যেটা তোমাদের এইচএসসির বায়োলজি কেমিস্ট্রি এবং মোর অর লেস ইংরেজি এই 3টা সাবজেক্ট তোমাদের কভার করে দিবে। সো যারা হচ্ছে যে এই কয়দিন একটু অগোছালো ভাবে পড়ালেখা করেছো তারা চাইলে আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে যাও, তারা আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে যাও, বা যারা হচ্ছে যে গোছালো ভাবে পড়েছো একটা লাস্ট ফিনিশিং দিতে চাও তারাও যুক্ত হতে পারো, আর যারা একদমই পড়ো নাই তাদের তো যুক্ত হওয়া উচিতই, নাহলে আর কবে যুক্ত হবা। ঠিক আছে, একটু প্রচারণা চালায় নিলাম। আচ্ছা, এখন হচ্ছে যে প্রচারণার মাঝখানে হচ্ছে যে তোমাদের প্রবলেম গুলা নিয়ে আবার একটু কথা বলি, বুঝে নেয় আবার বলতে বলছে। ওকে, আচ্ছা আমি আবার বলছি, হ্যাঁ আবার আমি বলছি, হ্যাঁ ওকে আবার বলছি। খেয়াল করো যে আমাদের হচ্ছে যে বিজ্ঞানী জ্যাকব ও মোনাড তারা হচ্ছে প্রোক্যারিওটিক বা আদি কৈন্দিক যে জীবগুলো রয়েছে তাদের ডিএনএ এর মধ্যে যে জিন আছে সেই জিনের বহিঃপ্রকাশ নিয়ে কথা বলেছে। তাদের জিনের বহিঃপ্রকাশের যে মডেলটা, তারা জিনটা যেভাবে এক্সপ্রেশন করে সেটাকে বলা হচ্ছে ওপেরন মডেল, বা যেই জিনগুলো এক্সপ্রেশনের সাহায্য নেয় তাদেরকে বলা হয় ওপেরন জিন বলা হয়। এখন এখানে একটা স্পেসিফিক পোর্শন অফ জিন থাকে যেটা আমাদের আলটিমেটলি প্রোটিন তৈরি করে, সেটাকে বলা হয় স্ট্রাকচারাল জিন বলা হয়। আর এই প্রোটিন তৈরিটাকে কন্ট্রোল করে এরকম কিছু জিন আছে তাদেরকে বলা হয় কন্ট্রোলার জিন। কন্ট্রোলার জিন আমাদের 3 প্রকার, একটা হচ্ছে রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন, সে নিয়ন্ত্রণ করে। একটা হচ্ছে প্রমোটার জিন, সে প্রমোট করে। এই যে এখন দেখো না যে আমাদের বিভিন্ন সেলিব্রিটি যারা আছে তারা দেখবো যে এক এক জিনিসকে প্রমোট করে, যেমন হচ্ছে যে কোনো সেলিব্রিটির এখন ভিডিও দেখতে গেলে দেখবো যে তারা ghurilearning.com কে প্রমোট করছে, ঠিক তেমনি এরা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন কে প্রমোট করে। সো এটা হচ্ছে প্রমোটার। আরেকটা জিন থাকে অপারেটর জিন বা চালক জিন, যেটা হচ্ছে নিয়ন্ত্রণ করবে, চলাচল করতেছে সেই চলাচলটা সে দেখভাল করবে। সো এই রেগুলেটর জিন যে আছে এ আমাদের চালক জিনকে নিয়ন্ত্রণ করে। রেগুলেটর জিন চালক জিনে বলে আয় তুই কিন্তু ঠিকঠাক মতো চলাফেরা করবি, তোর যেন চলাচল ঠিকঠাক মতো, এটা বলে রেগুলেটর জিন অপারেটর জিনকে। অপারেটর জিন বলে এই স্ট্রাকচারাল জিন, তুমি যে প্রোটিন তৈরি করতেছো তুমি জানো যে তোমার হাতে কত ইম্পর্টেন্ট দায়িত্ব, একটা জীবের জন্ম মৃত্যু তোমার, মানে মৃত্যু তার সকল কাজ তোমার হাতে, মানে হচ্ছে যে মানে তোমার মাধ্যমে এই জিনিসটা ঘটবে, যদিও এই কথা বলা উচিত না, জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে। সো হচ্ছে যে বলবে যে তোমার ভুলভালের কারণে যে কোনো কিছু ঘটতে পারে। সো হচ্ছে যে এই অপারেটর জিন আমাদের কি বলবে, এই স্ট্রাকচারাল জিনকে হচ্ছে যে তো নিয়ন্ত্রণ করবে, অপারেট করবে, যে তোমার কাজ তুমি ঠিকঠাক মতো করো, তোমার থেমে গেলে হবে না, তোমার থামতে হবে টার্মিনেশন সাইটে, তোমার শুরু করতে হবে ইনিশিয়েটর সাইট থেকে, তোমার এতটুকু বর্ধিতকরণ করতে হবে, সেটাকে সে অপারেট করে।
আই স্ট্রাকচার যে প্রোটিন তৈরি করে। আর এদের মাঝখানে যে প্রোমোটার জিন থাকে, এই প্রোমোটার জিনের সাথে আরএনএ পলিমারেজ যুক্ত হয়, যে আরএনএ পলিমারেজ আমাদের ট্রান্সক্রিপশনটাকে স্মুথ রাখে। তার মানে দেখো, আমাদের রেগুলেটর জিন অপারেটর জিনকে নিয়ন্ত্রণ করছে, অপারেটর জিন স্ট্রাকচারাল যে জিনগুলো আছে এই স্ট্রাকচারাল জিনগুলোকে নিয়ন্ত্রণ করছে, আর মাঝখানে প্রোমোটার জিন যে আছে এই প্রোমোটার জিনের সাথে যুক্ত হচ্ছে আমাদেরকে, প্রোমোটার জিনের সাথে যুক্ত হচ্ছে আমাদের আরএনএ পলিমারেজ কে যুক্ত হচ্ছে, আরএনএ পলিমারেজ যুক্ত হচ্ছে, আরএনএ পলিমারেজ যুক্ত হচ্ছে। এই আরএনএ পলিমারেজ কি করতেছে, আমাদের ট্রান্সক্রিপশনটাকে প্রমোট করছে, মানে ট্রান্সক্রিপশনটাকে ঘটাচ্ছে, ট্রান্সক্রিপশনের যে প্রসিডিউর আছে সেটা ঘটাচ্ছে। এবার দেখো ক্লিয়ার হয়েছে কিনা। না, আমি প্রমোট করি না, আমি প্রমোট করলে লিঙ্ক দিয়ে দিতাম সাথে, আমি আমার ব্যাচকে প্রমোট করছি, HSC 21 ব্যাচ বিজয়, এটার লিঙ্ক উপরে দেওয়া আছে, ওইটাকে আমি প্রমোট করছি। ঠিক আছে, নিজে জিনিস প্রমোট করে কুল পাই না, মাইসে জিনিস প্রমোট করব। ঠিক আছে, এবার এবার ক্লিয়ার হয়েছ? ওকে, আমাদের বিজয় ব্যাচের কোর্স ফি একবারে এককালীন 6,000 টাকা, 5 মাস 6 মাস যা চলুক সেটা আমার উপর পেমেন্ট 6,000 টাকা। পেমেন্ট তো তোমরা দুই ভাগে দিতে পারো চাইলে, এখন 3,000, ফেব্রুয়ারি 28 তারিখ আগে 3,000। ওকে, সো আমাদের অপারেন্ট মডেল নিয়ে আমাদের কথাবার্তা শেষ। এবার আসো আমাদের হচ্ছে যে প্রকৃত কেন্দ্রিক যে কোষ আছে, মানে প্রোক্যারিওটিক এর কথা তো বললাম, ইউক্যারিওটিক যারা আছে, ইউক্যারিওটিকদের নিয়েও তো আমাদের একটু কথাবার্তা বলা উচিত, তারাও যদিও অনেক জটিল একটা প্রসিডিউর, ইউক্যারিওটিক এর জিন প্রকাশ নিয়েও তো আমাদের একটু কথাবার্তা বলা উচিত, নাহলে রাগ করতে পারে যে আমি জটিল দেখে আমাকে নিয়ে কথাবার্তা বললো না। ইউক্যারিওটিক যে রয়েছে, চলক, চলক আসলে আমাদের বন্ধুদের প্রতিষ্ঠান, এখন বন্ধুদের প্রতিষ্ঠান একটু তো প্রমোট করা লাগেই না, আমার ফ্রেন্ড তারা, একদম আমরা স্কুল ফ্রেন্ড, মানে চলক গ্রুপটা যারা চালায় ওরা, আমরা হচ্ছে যে একদম, মানে আমি যে স্কুলে ছিলাম শামসুল হক খান স্কুল, ক্লাস 4 থেকে আমরা একসাথে পড়ি। তো দেখ, ইউক্যারিওটিক বা জিন প্রকাশ যে রয়েছে, ইউক্যারিওটিক এর জিন প্রকাশটা আমাদের কি করবে, তো প্রথমেই যেটা ঘটে সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন ঘটে, কি ঘটে, ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় একটা এমআরএনএ তৈরি হয়, বাট সেই এমআরএনএটা পারফেক্ট না, সেই এমআরএনএটাকে পারফেক্ট করতে হয়, সেই এমআরএনএ পারফেক্ট করার জন্য যেটা করা লাগে সেটাকে বলা হয় এমআরএনএ প্রসেসিং, যে এমআরএনএটাকে আমরা প্রসেসিং করি, যে আমাদের যে এমআরএনএ তৈরি হয় সেই এমআরএনএর মধ্যে কিছু রিজন থাকে যারা আমাদের ট্রান্সলেশন হতে পারবে, কিছু আছে যা ট্রান্সলেশন হবে না, সেই জন্য আমাদের কি করতে হয় যে তাকে প্রসেস করা লাগে, যারা যারা ট্রান্সক্রিপশন করবে না, যাদের মধ্যে প্রোটিন তৈরির কোনো তথ্য নেই তাদের কেটে কেটে বাদ দিয়ে দিতে, যারা তথ্য আছে তাদের আমরা রাখবো। তারপর আছে আমাদের 3 নম্বরে যে আমাদের ট্রান্সলেশন, 3 নম্বরে যেটা সেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সলেশন, 3 নম্বরে যেটা আছে সেটাকে আমরা বলি ট্রান্সলেশন। ট্রান্সলেশনের ফলে কি তৈরি হয় বলতো, ট্রান্সলেশনের ফলে প্রোটিন তৈরি হয়, ট্রান্সলেশনের ফলে আমাদের প্রোটিন তৈরি হয়। সে প্রোটিনটার মধ্যেও কিন্তু যে প্রোটিনটা তৈরি হয় সে প্রোটিনটা কিন্তু একদম পারফেক্ট না, যে আমার বডির কাজ করার জন্য, সো সেটাকেও কিন্তু আমাদের প্রসেসিং করা লাগে, সো এটাকে বলা হয় প্রোটিন প্রসেসিং, বা অনেক জায়গায় বলা হয় ট্রান্সলেশন পরবর্তী প্রসেসিং। আমি এটাকে প্রোটিন প্রসেসিং বলতেই আমার কাছে ভালো লাগে, প্রোটিনটাকে প্রসেসিং করব, বা এটাকে বলা হয় ট্রান্সলেশন পরবর্তী প্রসেসিং, ট্রান্সলেশন পরবর্তী প্রসেসিং, ট্রান্সলেশন পরবর্তী প্রসেসিং। তারপর হচ্ছে আমাদের বডি পরবর্তী প্রসেসিং, তো ট্রান্সলেশনের পরবর্তীতে তৈরি হতো প্রোটিনই আমাদের, এবং হচ্ছে এই যে প্রোটিন তৈরি হলো সে প্রোটিনের যে কাজ করার কথা সে কি কাজ ঠিকঠাক করতেছে নাকি ঠিকঠাক করতেছে না, এটা আমরা হচ্ছে যাচাই করে নিব। টিচাররা স্কুলে পড়া ধরার মানে পড়ানোর পর একটা জিনিস করতো, আমাদের আমরা যে স্কুলে ছিলাম শামসুল হক খান স্কুল ছিলাম, সেখানে একজন স্যার ছিল শওকত স্যার, কেমিস্ট্রি পড়াতো, অসাধারণ ভালো পড়ায়, একই সাথে স্যার খুব কড়া ছিল, তো স্যার পড়ায় বলতো নেক্সট দিন ফিডব্যাক নিব, ফিডব্যাক, কেউ যদি ঠিকঠাক মতো না পড়ে আসতো খবর আছে, সো ঠিক তেমনি এখানে যে কাজ করতেছে সেই কাজটাকেও আমাদের কি নিতে হবে, সেটাকে আমাদের ফিডব্যাক নিতে হবে, কি নিতে হবে সেটাকে আমাদের কি করতে হবে, সেটার ফিডব্যাক নিতে হবে, সেটা কি করতে হবে সেটাকে হচ্ছে ফিডব্যাক নিতে হবে। ওকে, সো এতটুকু হচ্ছে যে আমাদের ইউক্যারিওটিক এর জিন প্রকাশ, সেখানে অনেকগুলো, ধর ট্রান্সক্রিপশন ব্যাখ্যা করতে গেলে জীবন চলে যাবে, তারপর আবার এমআরএনএ প্রসেসিং, তারপর ট্রান্সলেশন, তারপর প্রোটিন প্রসেসিং, তারপর ফিডব্যাক, সো এজন্য বলা হয় যেটা অনেক জটিল, এই প্রসিডিউরটা অনেক জটিল একটা প্রসিডিউর। ঠিক আছে,
ওকে, তো এতটুকু লেখা শেষ হলে বললো এবার আমি হচ্ছে নেক্সট কোডন পড়াবো। কোডন, কোডন মানে কি? কোডন মানে হচ্ছে যে আমাদের এমআরএনএ এর মধ্যে পরপর তিনটা নাইট্রোজেনাস বেস একটা প্রোটিন তৈরির তথ্য ক্যারি করে বা সেটা অ্যামিনো অ্যাসিড তৈরি করে, সেটাকে আমরা বলি কোডন বলি। সো নেক্সট আমাদের তাহলে এই জিনের প্রকাশ শেষ, জিন প্রকাশ অপেরন মডেল, এবং হচ্ছে আমাদের প্রকৃত কেন্দ্রিক কোষ যে আছে সেটাও বলেছি। এখন আমরা পড়বো হচ্ছে জিনেটিক কোড। এখন জেনেটিক কোড পড়বো আমরা, লেখা শেষ হলো বইলো। আর এতটুকুর মধ্যে এই যে আমরা এতটুকু পড়িয়েছি তার মধ্যে যদি তোমার কোনো কোশ্চেন থাকে দেন কোশ্চেন করো। এখানে হচ্ছে যে আমাদের যে জিনটা থাকে ডিএনএ এর মধ্যে যে নির্দিষ্ট অংশ সেটাকে আমরা প্রথমে ট্রান্সক্রিপশন করবো, দ্যাট মিন্স ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করবো। সেই এমআরএনএ এর মধ্যে কিছু ভুলভাল থাকবে, সেই ভুলভাল গুলোকে আমরা ঠিক করবো, এটাকে বলে এমআরএনএ প্রসেসিং। তারপর এই যে এমআরএনএ আছে সেই এমআরএনএ টাকে আমরা কি করবো, ট্রান্সলেশন করবো, যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করবো। সেই প্রোটিনটা পারফেক্ট প্রোটিন থাকে না আমাদের বডির কাজ করার জন্য, সেজন্য এই প্রোটিনটাকে আমরা প্রসেসিং করি, এটাকে বলে ট্রান্সলেশন পরবর্তী প্রসেসিং। এবং এরপর সেই জিনিসটাকে আমরা কি করি, যে ওর যে কাজ করার কথা ছিল সেই কাজটা সে করতে পারছে কিনা সেটা আমরা ফিডব্যাক নিই, সেটা আমরা কি নিই, ফিডব্যাক নিই। ওকে, এবার আসো আমাদের নেক্সট কথা, যে এই জেনেটিক কোড, জেনেটিক কোড নিয়ে আমরা এখন কথা বলবো। আমরা কথা বলবো হচ্ছে জেনেটিক কোড নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? এই জেনেটিক কোড বলতে আসলে কি বোঝায়, এই যে জেনেটিক কোড আমরা বলছি, জেনেটিক কোড বলতে আসলে আমাদের কি বোঝায়, জেনেটিক কোড, জেনেটিক কোড, জেনেটিক কোড বলতে বোঝায় এই যে আমাদের নিউক্লিওটাইড রয়েছে, নিউক্লিক অ্যাসিড রয়েছে, এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমাদের ধারাবাহিক ভাবে সজ্জিত আমাদের যে আমরা কি বলতে পারি জেনেটিক কোড, এ কথাটা আমরা কি বলতে পারি, যে আমরা বলতে পারি যে এই নিউক্লিক অ্যাসিড, এখন এই যে আমাদের নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডের ধারাবাহিক ভাবে, ধারাবাহিক ভাবে, এই নিউক্লিক অ্যাসিডের ধারাবাহিক ভাবে সজ্জিত পরপর তিনটি, ধারাবাহিক ভাবে সজ্জিত পরপর তিনটি নাইট্রোজেনাস বেস, পরপর তিনটি নাইট্রোজেনাস বেস, তো আমাদের নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ যে কোনোটাই হতে পারে, সেখানে আমাদের ধারাবাহিক ভাবে সজ্জিত পরপর তিনটি নাইট্রোজেনাস বেস, যে আমাদের বেস আমাদের কি করে, যে অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে, পরপর তিনটা নাইট্রোজেনাস বেস কি করে, পরপর তিনটা নাইট্রোজেনাস বেস আমাদের অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে, পরপর তিনটা নাইট্রোজেনাস বেস অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে, নির্দেশ করে, একে আমরা জেনেটিক্যাল কোড বলি, একে জেনেটিক্যাল কোড বলি, একে কি বলা হয়, জেনেটিক্যাল কোড বলা হয়। এই যে একটা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে, এবং অ্যামিনো অ্যাসিড গুলো আলটিমেটলি কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। আর যখন তোমাকে পরীক্ষার স্পেসিফিক ভাবে জিজ্ঞাসা করবে কোডন টার্মের মধ্যে, যখন কোড না বলে যখন স্পেসিফিক ভাবে কোডন টার্মটা বলবে, যখন কি বলবে আমাদের, যখন আমাদের বলবে কোডন টার্মটা উল্লেখ থাকবে, তখন মনে রাখবা এই কোডন দিয়ে আমাদের কিন্তু এমআরএনএ বোঝায়, কি বোঝায়, এমআরএনএ, এমআরএনএ তে পরপর তিনটা নাইট্রোজেনাস বেসকে আমরা কোডন বলি। এই যে এমআরএনএ আছে, এই এমআরএনএ, এমআরএনএ তে পরপর তিনটা নাইট্রোজেনাস বেস, পরপর তিনটি নাইট্রোজেনাস বেসকে কোডন বলে, পরপর তিনটা নাইট্রোজেনাস বেসকে কোডন, বা এই কোডনের আরেকটা নাম আছে তিনটা থাকে বলে একে আমরা বলতে পারি ট্রিপলেট, একে কি বলতে পারি, ট্রিপলেট বলতে পারি, ঠিক আছে? পরপর তিনটা নাইট্রোজেনাস বেসকে আমরা কি বলতে পারি, কোডন বা ট্রিপলেট বলতে পারি। এই কোডন কয়টা আছে বলো তো, কয় প্রকার কোডন রয়েছে, কোডন রয়েছে 64 প্রকার রয়েছে, 64 প্রকার কোডন রয়েছে। তার মধ্যে কিছু কিছু কোডন আছে যারা অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারে, তাদেরকে আমরা বলি সেন্স কোডন, তাদেরকে আমরা কি বলি, সেন্স কোডন। আর কিছু কিছু আছে যারা আমাদের প্রোটিন তৈরি করতে পারে না, তাদেরকে বলি হচ্ছে আমরা নন সেন্স কোডন, তাদেরকে আমরা কি বলি, নন সেন্স কোডন বলি, ঠিক আছে? সেন্স কোডন হচ্ছে আমাদের কয়টা, সেন্স কোডন হচ্ছে আমাদের 61টা, তার আমাদের হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড তৈরি তথ্য বহন করে। আর ননসেন্স কোডন যে রয়েছে, এই ননসেন্স কোডন হচ্ছে আমাদের তিনটা, এই ননসেন্স কোডন গুলা আমাদের, এদের আরেকটা নাম হচ্ছে স্টপ কোডন, কারণ তারা হচ্ছে ট্রান্সক্রিপশন স্টপ করার তথ্য দেয়, তারা কি ট্রান্সক্রিপশন স্টপ করার তথ্য বহন করে। ওকে, আমাদের হচ্ছে যে ট্রান্সক্রিপশন স্টপ করার তথ্য তার মধ্যে থাকে, জন্য তাকে আমরা বলি স্টপ কোডন। স্টপ কোডন আমাদের তিনটা, কি কি বলো তো তোমরা কমেন্টে,
আমি বলবো না, তোমরা বলো তিনটে স্টপ কোডনের নাম বলো। হ্যাঁ ননসেন্স, ওইগুলো প্রথমত প্রোক্যারিওটিক এর মধ্যে করা হয়েছে, পরবর্তীতে সেগুলো দেখা গেছে ইউক্যারিওটিক এর মধ্যেও প্রসিডিউরটা সেম। তিনটা আছে, একটাকে বলি ইউএএ, ইউএজি, ইউজিএ। ভেরি গুড, ইউএএ, ইউএএ, ইউএজি, ইউজিএ। আচ্ছা আচ্ছা, এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের কোডন 64টা কেন? কোডন তো আমাদের আরো কম বেশি হইতে পারতো, কোডন আমাদের 64টাই কেন হয়েছে? কোডন আমাদের 20টা কেন হইলো না? কোডন আমাদের কেন 30টা হইলো না? কোডন কেন 40টা হইলো না? হইতে পারতো না যে আমাদের কোডন কেন 64টা? তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে কোডন কেন 64টা, তোমরা বলো তো কমেন্টে, দেখি তোমাদের মানে হচ্ছে যে যুক্তিটা কেন 64টা কোডন প্রকৃতিতে রয়েছে, রিজনটা কি যে কোডন কম বেশি হইলো না কেন, 64টাই কোডন কেন? মানুষের কোডন 64টা না, সব জীবের, এগুলা এই যে জেনেটিক্যাল কোড গুলা কিন্তু ইউনিভার্সাল, সবার জন্য সেম, কারোর জন্য কিন্তু জেনেটিক কোড আলাদা না, জেনেটিক কোড গুলা কিন্তু ইউনিভার্সাল সবার জন্য, স্পেসিফিক সবার জন্য জেনেটিক্যাল কোড গুলা সেম, জেনেটিক কোড গুলা কিন্তু আলাদা না, সবার জন্য সেম। আচ্ছা একজন খুব ভালো কথা বলছে, ক্ষুধার ইচ্ছে, ক্রোমোজোম রিলেটেড। ব্যাপারটা হচ্ছে কোডন 64টা হওয়ার কারণ হচ্ছে যে তিনটা নাইট্রোজেনাস বেস মিলে কোডন তৈরি হয়। কোডন 64টা হওয়ার মেইন কারণ হচ্ছে যে পরপর তিনটা নাইট্রোজেনাস বেস মিলে একটা কোডন তৈরি হয়, পরপর তিনটা নাইট্রোজেনাস বেস মিলে একটা কোডন তৈরি হয়। ধরো যে একটা নাইট্রোজেনাস বেস, একটা নাইট্রোজেনাস বেস দিয়ে যদি কোডন হইতো, দিয়ে কোডন হলে, কোডন হলে মোট কোডন কয়টা হইতো বলো তো? একটা নাইট্রোজেনাস বেস দিয়ে আমাদের কোডন হবে, তাহলে মোট কোডন কয়টা হবে? মোট কোডন, আচ্ছা আর নাইট্রোজেনাস বেস এখানে কি কি নাইট্রোজেনাস বেস আছে? আমাদের কিন্তু হচ্ছে যে এমআরএনএ এর মধ্যে আমরা কোডন দেখি, কোনো থায়ামিন থাকবে না, এখানে থাকবে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন। যদি আমাদের একটা নাইট্রোজেনাস বেস দ্বারা আমাদের কোডন হইতো, একটা নাইট্রোজেনাস বেস দ্বারা যদি আমাদের কোডন হইতো, তাহলে আমাদের হচ্ছে যে মোট কোডন প্রকৃতিতে মোট কোডন কয়টা হতো? যে একটা নাইট্রোজেনাস বেস একটা কোডন, একটা নাইট্রোজেনাস বেস একটা কোডন, তাহলে প্রকৃতিতে মোট কোডন কয়টা হতো? প্রকৃতিতে মোট কোডন হতো চারটা, এ একটা কোডন, জি একটা কোডন, সি একটা কোডন, ইউ একটা কোডন, এই হচ্ছে আমাদের চারটা কোডন হইতো। যদি আমাদের একটা নাইট্রোজেনাস বেস দ্বারা আমাদের কোডন হইতো, তাহলে প্রকৃতিতে কোডন থাকতো চারটা, এ জি সি ইউ, মোট চারটা কোডন থাকতো, মোট কোডন কয়টা হতো? চারটা হতো। খেয়াল করো, ধরো দুইটা নাইট্রোজেনাস বেস মিলে একটা কোডন, দুইটা নাইট্রোজেনাস বেস দিয়ে যদি আমাদের কোডন হতো, দুইটা নাইট্রোজেনাস বেস দিয়ে কোডন হলে মোট কোডন কয়টা হতো? যে দুইটা নাইট্রোজেনাস বেস একটা কোডন, তাহলে মোট কোডন কয়টা হইতো বলতে পারবা? যে দুইটা নাইট্রোজেনাস বেস দিয়ে কোডন যদি হয়, তাইলে মোট কোডন কয়টা? আমি বলবা ভাই আপনি আমারে জিজ্ঞেস করতেছেন, আমি পারলে তো ক্লাস করতে আসতাম না। জাস্ট 16টা, ভেরি গুড, একজন খুব সুন্দর বলছে, প্রমি বলছে, আমার এখানে সবার আগে প্রমি মেসেজটা এসেছে, তারপর তামান্না, রাশেদ, নরিন, অনেকেই বলেছে 16টা। কারণ কি, এই যে খেয়াল করো যে আমাদের হচ্ছে যে এই আমাদের এতটুকু মনে হয় দেখা যাওয়ার কথা, আমাদের হচ্ছে যে আমরা, তোমরা জেনেটিক্স পড়ছো যারা, জেনেটিক্স এর মধ্যে নিশ্চয়ই তোমরা হচ্ছে যে এই চেকার বোর্ডটা করছো না, এই চেকার বোর্ডটা করছো তোমরা। সো এখানে যদি তুমি দাও ইউ, এখানে যদি তুমি দাও ইউ এ সি জি, এখানেও তুমি বসো ইউ এ সি জি, তাহলে তুমি কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তুমি মোট 16টা, তুমি মোট 16টা জিনিস পাবা। কয়টা পাবা? 16টা পাবা এই জায়গায়। তার মানে দুইটা নাইট্রোজেনাস বেস নিয়ে কোডন হবে আমাদের 16টা। যেহেতু আমরা তিনটা নাইট্রোজেনাস বেস নিয়ে একটা কোডন হয়, তাই এই জন্য আমাদের কোডন হচ্ছে 64টা। তো আমরা যদি, যেহেতু এখানে তিনটা নাইট্রোজেনাস বেস দিয়ে আমাদের কোডন, তিনটা নাইট্রোজেনাস বেস দিয়ে যেহেতু আমাদের কোডন, এজন্য হচ্ছে যে আমরা কি দেখতে পাই,
এজন্য আমরা দেখতে পাই মোট কোডন আমাদের কতটা, এজন্য আমরা দেখতে পাই মোট কোডন হচ্ছে আমাদের 64টা। কিভাবে এটা আমরা দেখি এখন, চলো। এতটুকু লেখা বোঝা হয়েছে, এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে করো, কারণ আমি এখন পুরাটা মুছা এই বিশাল বড় একটা কোডনের চার্ট আঁকবো। স্টুডেন্ট সংখ্যা কমছে কারণ লাইভের টাইম, বাট 3 নম্বর। আচ্ছা, তো এখানে আসলে কোডন গুলা 64টা কিভাবে হয়েছে, সত্যি কথা বলতে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি পারতাম না, কারণ হচ্ছে আমার টিচার আমাকে পড়ায়নি, আর কলেজ গুলাতে তো সবকিছু পড়ায় না, বাট আমি স্টুডেন্ট পড়াইতে নিয়ে এটা শিখছি যে এই 64টা কোডন আসলে কিভাবে এই জায়গায় বসছে। তো হচ্ছে আমরা এই জায়গাগুলোর মধ্যে আমরা হচ্ছে এই চারটা নাইট্রোজেনাস বেস আছে, চারটা নাইট্রোজেনাস বেস বসাবো। তো এটা সিরিয়ালটা হবে ইউ সি এ জি, এখানেও বসবে ইউ সি এ জি, এখানেও আমরা হচ্ছে যে কি করব, এখানেও আমরা হচ্ছে যে এই চারটা ইউ সি এ জি, ইউ সি এ জি, ইউ সি এ জি, ইউ সি এ জি, আমরা এই সিরিয়ালে দিব। এই সিরিয়ালটা দিলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। তো তাহলে এখন কি কি আসলো দেখো, আমাদের এইখানে আমরা লিখবো তাহলে এ ঘর থেকে ইউ, এ ঘর থেকে ইউ, এ ঘরের প্রথমটা ইউ, তাহলে এখানে কি হবে ইউ ইউ ইউ, তাহলে আমাদের যে প্রথম হলো প্রথম তিনটাই হচ্ছে ইউ ইউ ইউ, এ ঘরে বাকি দুইটা ইউ ইউই হবে, আরো দুইটা ইউ ইউ হবে, আরো দুইটা ইউ ইউ হবে, আর জাস্ট এই জায়গায় এইটা চেঞ্জ হয়ে বসবে, এখানে বসবে হচ্ছে সি, এখানে বসবে এ, এখানে বসবে জি। এখানে খেয়াল করো এখানে সি আছে, এখানে ইউ আছে, এখানে সি আছে, এখানে ইউ আছে, এ পাশে যেটা আছে সেটা আগে লিখবো সি ইউ সি ইউ সি ইউ সি ইউ, প্রত্যেকটা সি ইউ বসবে, আর এখান থেকে কি ইউ সি এ জি, এখানে কি আছে এ আছে ইউ আছে, তাহলে চারটা এ ইউ দিয়ে দিলাম, আমরা চারটা এ ইউ দিয়ে দিলাম, এখানে কি ইউ সি এ জি, এখানে তাহলে এই পুরো ঘর এখন তাহলে তোমরা ফুলফিল করতে পারবে না, করে ফেলো, আমিও করি এখানে তোমরাও করো। তাহলে এখানে আছে আমাদের জি ইউ ইউ জি ইউ সি জি এ সরি জি ইউ এ, এখানে ছোট হাতের জি লেখা আছে, আমি না আবেগের বসে জি ইউ জি। তো এইভাবে প্রত্যেকটা ঘর আমাদের ফুলফিল করতে হবে, এভাবে আমরা কি এভাবে আমরা প্রত্যেকটা ঘর ফুলফিল করবো, এভাবে আমরা কি এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা ঘর ফুলফিল করব। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তাহলে এভাবে আমরা প্রত্যেকটা ঘর ফুলফিল করব। এখানে দেখো ইউ সি ইউ সি ইউ সি ইউ সি, এখানে কি বসবে জাস্ট এটা উল্টো হবে ইউ এ সি জি, এখানে কি বসবে সি 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 সি, বাংলা মুভি সেই সি সি ইউ এ সি জি, ওকে। এখানে দেখো এ সি এ সি এ সি, আহ গরমের দিন আসতেছে এসি লাগবে সবার না, ইউ সি এ জি। আচ্ছা এবছর ঢাকার বাইরে তোমরা এখানে যারা আছো, অনেকেই লাইভে আছো, তোমরা অনেকেই হয়তো ঢাকার বাইরের আছো, তোমরা কি হচ্ছে যে তোমাদের ঢাকার বাইরে কি গরম টরম আছে? আমার তো হচ্ছে যে ঢাকায় শহরে কোনো গরম দেখতেছি না, আমি হচ্ছে যে আমাদের রাইপাবলিকানদের একটা হুডি অর্ডার করে আনছি, যে না শীতের দিনে হুডি টুডি পরে হচ্ছে যে টুপি টুপি লাগায় হচ্ছে যে থাকবো, পরে দেখি যে এখন এই হুডি পরারই সুযোগ পাইতেছি না আমি, ওরা দিছে দেরি করে, যে হচ্ছে ওদের অনেক অর্ডার ছিল দিছে দেরি করে, এখন আমি হুডি যে পরবো গরম নেই, যে দেখো ফ্যান ছেড়ে হুডি পরছি, ভালো জামা কাপড় নেই একটু হুডিটা পরবো, যে এখন হচ্ছে যে শীতকালে একটা হুডি ক্যাপ লাগানো একটা ভাবি অন্য রকম, শীতই নেই ঢাকা শহর তো কোনো শীতই নেই, ঢাকার বাইরে শীত আছে কিনা জানি না। ঢাকার বাইরে যারা আছে তোমাদের কি ঢাকার বাইরে কি ঠান্ডা ঠান্ডা আছে? মানে শীতকালে যদি ঠান্ডা না পড়ে কেমন লাগে, মানে কেমন না, শীতকালে মন যে গিয়ে ধরে মাইর দিই। আচ্ছা এখানে কি বসবে দেখো, এখানে জি আছে সি আছে, জি সি জি সি, তারপর হচ্ছে জি সি জি সি জি সি জি সি ইউ সি এ জি, তারপর হচ্ছে এখানে খেয়াল করো এটা বসবে ইউ এ ইউ এ ইউ এ ইউ এ ইউ সি এ জি, তারপর হচ্ছে এখানে আসে আমাদের সি ইউ সি ইউ সি ইউ চিটাগাং ইউনিভার্সিটি, এখানে আসে হচ্ছে ইউ সি এ জি, এখানে আসে হচ্ছে আমাদের এ এ এ এ এ এ,
ছোটবেলায় WWE খেলা দেখতাম, তো সেখানে হচ্ছে জন সিনা বলতে একজন খেলোয়াড় ছিল, তা সে হচ্ছে যে মাইকটা দিত, তা সেটাকে বলা হয়তো এ এ, খুব মজা লাগতো আগে দেখলে। আরে ভাবতাম যে এই মারামারি করতেছে কি সত্যি, মাইরা টাইরা দাঁত টাত ফাটাই ফেললো, পরে বড় হওয়ার পর বুঝলাম যে পুরোটাই আসলে নাটক। কি এক ছোটবেলা, হ্যাঁ ছোটবেলায় যেটা পছন্দ করতাম বড় হয়ে জানলাম সেটা নাটক। খুব দুঃখ পাইছিলাম যেদিন ফার্স্ট জানতে পারছি এটা নাটক। আচ্ছা তারপর সেখানে ইউজি 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 ইউ সি এ জি, তারপর এখানে আছে সিইউ সিসি সি এ সি জি ইউ সি এ জি। আচ্ছা তারপর সেখানে এ জি এ জি এ জি এ জি, এখানে আছে ইউ সি এ জি, এখানে আসে হচ্ছে আমাদের জি ইউ জি ইউ, ভুল করতেছি জি 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 জি, এখানে হচ্ছে ইউ সি এ জি। আচ্ছা তো পরীক্ষার হলে এখান থেকে প্রশ্ন আসলে এটা বের করতে করতেই হচ্ছে যে আমাদের মোটামুটি ভালো একটা টাইম চলে যাবে। বাংলাদেশে ভর্তি পরীক্ষাগুলোর মধ্যে এখান থেকে কোনটা কোন প্রোটিনকে কোড করে খুব বেশি আসতে দেখা যায় না, বা ওভারসিতে বিশেষ করে ইন্ডিয়াতে পরীক্ষা যেগুলো হয় ওদের প্রচুর প্রশ্ন আসে এসব এই জায়গা থেকে। কোথায় সিএ হবে? ও এটা সিএ হবে, ভেরি গুড, থ্যাংক ইউ, এটা সিএ হবে। এই যে দেখো একজন পুরা আমাদের ভুল হওয়া থেকে বাঁচিয়ে দিল, থ্যাংক ইউ তোমাকে। আর কোথাও ভুল আছে? আচ্ছা তো এইগুলা কোনটা কোন প্রোটিনকে কোড করে সেটা আমাদের জানা উচিত, কারণ কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না সেটা কেউ বলতে পারে না, জানা উচিত। এর মধ্যে খেয়াল করো যে আমাদের এই ইউএএ ইউএজি আর ইউজিএ এই তিনটা আমাদের খুঁজে বের করতে হবে, কারণ এই তিনটা হচ্ছে আমাদের স্টপ কোডন। এই ইউএএ ইউএজি আর ইউজিএ এই তিনজন আমাদের কি, এটা হচ্ছে স্টপ, এটা হচ্ছে স্টপ কোডন, এটা হচ্ছে স্টপ কোডন, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের স্টপ কোডন। আচ্ছা তো এরা আমাদের কোন অ্যামাইনো অ্যাসিড কে কোড করে সেটা জানার জন্য। আচ্ছা আর এখানে আছে এইউজি, এইউজি কি করে বলতো? এটা হচ্ছে স্টার্ট কোডন। এই এইউজি কে আমরা বলি হচ্ছে স্টার্ট কোডন, এইউজি কে আমরা কি বলি, এইউজি কে বলি হচ্ছে আমরা স্টার্ট কোডন বলি, ঠিক আছে? তো এতটুকু জানলে মোটামুটি আমাদের হয়ে যায় যে এতটুকু আমরা জানি, এনাফ। কিন্তু দেখা যায় মাঝে মাঝে ভর্তি পরীক্ষা গুলায় অন্য কিছু দিতে পারে, চাইলেই দিতে পারে, মানে দিবে না এই জায়গা থেকে এরকম কোনো শর্ত তোমার সাথে কেউ যায় নাই, তোমার সাথে এরকম কেউ চুক্তিতে যায় নাই যে এরকম কোনো কিছু আমরা দিব না। আরেক জায়গায় ভুল হয়েছে সিজি, এটা আচ্ছা সিজির জায়গায় জিসি দিলে কোথায়, সিজি আর কই, আচ্ছা এখানে হবে সিজি হবে, ভেরি গুড, থ্যাংক ইউ, এটা হবে সিজি। তোমরা এত ভালো, কি সুন্দর যে হচ্ছে যে ভুল ধরে ফেলছো, থ্যাংক ইউ। আর কোথাও ভুল আছে? আর কোথাও ভুল করছি? এই এখন তো ভয় লাগতেছে, আরো ভুল করছি নাকি? এখানে জিও, এখানে জিসি, এখানে জিএ, এখানে জিজি, এখানে এইউ, এখানে এসি, এ এ এজি, সিইউ সিসি সিএ সিজি, ইউ ইউ ইউসি ইউএ ইউজি। আচ্ছা ঠিক আছে এতটুকু, এই ঠিক আছে না? আর কোথাও ভুল আছে? আল্লাহ ঘামাই গেছি করতে করতে। আচ্ছা আসো এখন হচ্ছে যে এরা কে কোন প্রোটিন কোড করে সেটা আমাদের জানতে হবে, সেটা জানার জন্য আমরা একটা গল্প দিয়ে মনে রাখবো। সেটা হচ্ছে যে ফেলুদার নাম তো তোমরা শুনছোই নিশ্চয়ই, না? ফেলুদা একজন লেখকের খুব বিখ্যাত এক চরিত্র হচ্ছে ফেলুদা। তোমরা বলতে পারবে এই যে ফেলুদা নিয়ে গল্পটা লিখছে কে, ফেলুদা নিয়ে যে গল্প সেই গল্পের লেখক কে, কোথায় সিজি হবে, ঠিক করছি না সিজি? এই যে সিজি করছি তো ঠিক। আচ্ছা ফেলুদা নিয়ে গল্পটা লিখছে কে বলো, ফেলুদার যে বিখ্যাত গল্প কে লিখছে? দুই নং কলম, এটা দুই নম্বর কলম, এটা দুই নম্বর কলম, ইউসি 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 ইউসি, না বলি সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত সৃষ্টি হচ্ছে ফেলুদা। ফেলুদা পয়রা ফেলুদার প্রেমে পড়ে নেই এরকম খুব কম মানুষ আছে, যারা ফেলুদার প্রেমে পড়ে নেই বা ফেলুদার চরিত্র পছন্দ করে নেই পৃথিবীব্যাপী, এরকম খুব কম মানুষ আছে যারা এই ফেলুদার
চরিত্র বা ফেলুদার গল্প পছন্দ করেনি। পৃথিবীর হাজারো মানুষ হচ্ছে ফেলুদার গল্পের প্রতি তাদের ভালোবাসা জাগ্রত হয়েছে এবং ফেলুদার নিয়ে যতগুলা নাটক ছবি যা হয়েছে মানুষ দেখছে, এখনো দেখে মানুষ। তা এখন হচ্ছে এই যে ফেলুদা যে চরিত্রটা আছে, এই ফেলুদা চরিত্রের প্রেমে পড়ে না এরকম খুব কম মানুষ আছে, খুবই কম মানুষ আছে ফেলুদার চরিত্রে প্রেমে পড়েনি। তো দুইজন বোন আছে, দুই বোনের গল্প আসলে এখানে আমরা পড়ব। দুই বোনের মধ্যে একজন বোন ফেলুদার প্রেমে পড়ছে, যে ফেলুদার গল্পের প্রেমে পড়ছে, আর আরেকজন বোন এই ফেলুদার গল্প রেডিওতে বলতো একজন আর যে তার প্রেমে পড়ছে। দুই বোনের মধ্যে পার্থক্য হচ্ছে এক বোন হচ্ছে ফেলুদার গল্প শুনছে, ফেলুদার গল্প শুনে ফেলুদার প্রেমে পড়ছে। এখন ফেলুদার যে জায়গায় ওয়েব সিরিজ আপলোড হোক, ফেলুদার যে জায়গায় মুভি আসুক, সে সেটা দেখতে চলে যায়। আর তার যে বোন আছে সেই বোন হচ্ছে আর্যের প্রেমে পড়ছে, যে আর্য ফেলুদার গল্প বলছে। মানে মানুষ ভয়েস নোটের প্রেমে পড়ে যায় না, ভয়েস নোটের প্রেমে পড়ছে। তা এখন ঝামেলা যেটা হয়েছে যে হচ্ছে যে দুই বোনের দুই ধরনের ঘটনা ঘটে। প্রথম বোন ফেলুদার প্রতি প্রেমে পড়ছে, দ্বিতীয় বোন এই আর্যে যে আছে আর্যের সাথে প্রেমে পড়েছে। তো তাদের নিয়ে আসলে এই গল্পটা। তো প্রথম যে বোন আছে সে ফেলুদার প্রতি তার লাভ আসছে মন ভরে, যে ফেলুদার গল্প শুনে ফেলুদার প্রতি তার লাভ বা ভালোবাসা আসছে একদম মন ভরে আসছে। তো এটা এই প্রথম রোয়ের অ্যামিনো অ্যাসিড গুলা মনে রাখার জন্য ছন্দ, যে ফেলুদার প্রতি লাভ আসলো মন ভরে, যে ফেলুদা যে আছে এই ফেলুদা, ঠিক আছে, ফেলুদার প্রতি লাভ আসলো মন ভরে, লাভ আসলো মন ভরে, লাভ আসলো মন ভরে। এখন এই যে রোটা আছে এই রোটার মধ্যে মনে রাখবা টু ওয়ান টু ওয়ান, এই যে টু ওয়ান দিয়ে কি বোঝাচ্ছে, যে এ জায়গায় দুইটা অ্যামাইনো অ্যাসিড কোড হবে, এই জায়গায় যে কোডন গুলো আছে তার দুইটা অ্যামাইনো অ্যাসিড কোড করবে, এ জায়গায় যে অ্যামাইনো অ্যাসিড আছে তার একটা অ্যামাইনো অ্যাসিড কোড করবে, এই জায়গায় যে অ্যামাইনো অ্যাসিড আছে এই ঘরটায় তারা দুইটা অ্যামাইনো অ্যাসিড কোড করবে, এই ঘরে যে অ্যামাইনো অ্যাসিড আছে তারা একটা অ্যামাইনো অ্যাসিড কোড করবে। তো তার মানে দুইটা করলে চারটা আছে, দুই ভাগ করে দিই, এই দুইটা একটা অ্যামাইনো অ্যাসিড কোড করে, এই দুইটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড কোড করে, এখানে যে চারটা আছে চারজন মিলে একটা অ্যামাইনো অ্যাসিড কোড করে। এখানে দেখতে পাচ্ছি এই স্টার্ট কোডন, স্টার্ট কোডন নিজে একটা অ্যামাইনো অ্যাসিড কোড করে, আর এই তিনজন আরেকটা অ্যামাইনো অ্যাসিড কোড করে, আর এই তাহলে এখানে একটা এখানে আরেকটা, এই যে এখানে আমাদের দুইটা অ্যামাইনো অ্যাসিড কোড হচ্ছে, এর এই চারজন মিলে একটা অ্যামাইনো অ্যাসিড কোড করে। তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে রো আছে এই রো এর মধ্যে আমরা মনে করি টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান, যেখানে দুইটা এখানে দুইটা, এখানে চারটা এখানে তিনটা আর একটা এখানে চারটা আমাদের অ্যামাইনো অ্যাসিড কোড করছে। এই দুইজন কি করে, ফেলুদার ফ আর ল এই দুইটা দ্বারা হচ্ছে যে আমাদের দুইটা অ্যামাইনো অ্যাসিড আছে। ফ দ্বারা পৃথিবীতে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, তার নাম হচ্ছে ফিনাইল অ্যালানিন। ফ দ্বারা একটা অ্যামাইনো অ্যাসিড আছে, তার নাম হচ্ছে ফিনাইল অ্যালানিন। তার নাম কি, তার নাম হচ্ছে ফিনাইল অ্যালানিন। কি আছে, ফিনাইল অ্যালানিন আছে ফ দিয়ে একটাই। ল দিয়ে আছে হচ্ছে আমাদের লিউসিন, ল দিয়ে অনেকগুলো আছে, লিউসিন লাইসিন লিউসিন আছে। প্রতি দিয়ে কিছুই না, এটা আমরা ছন্দ মিলানোর জন্য বলছি, লাভের ল দ্বারাও লিউসিন আসে। তার মানে খেয়াল করে দেখো এই যে লিউসিন আছে এই লিউসিনকে কোট করার জন্য কয়টা কোডন দরকার হয় বলতো। এই যে লিউসিন যে আমরা লিখলাম এখানে দেখেই বলো যে লিউসিনকে কোট করার জন্য আমাদের কয়টা কোডন প্রয়োজন হয়, এই যে লিওসিন আছে এই লিওসিনকে কোট করার জন্য কয়টা কোডন প্রয়োজন হয় বলতো। এই যে লিওসিন যে আছে এই লিওসিনকে কোট করার জন্য কয়টা কোডন দরকার হচ্ছে, এখানে এক দুই তিন চার পাঁচ ছয়, মোট ছয়টা, এক দুই তিন চার পাঁচ ছয়। তার মানে লিওসিন অ্যামাইনো অ্যাসিডটা কোট করতে পারে এই ছয়টা কোডন, এই ছয়টা কোডন আমাদের যে লিওসিন নামক যে অ্যামাইনো অ্যাসিড আছে এই লিওসিন নামক অ্যামাইনো অ্যাসিডকে কোট করতে পারে কয়টা কোডন, ছয়টা কোডন, মোট ছয়টা। ইশিকা পাঁচটা দেখতেছে, একবার চারটা দেখতেছে, এটা কি ঠিক হলো, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা কোডন আমাদের এই লিওসিনকে কোট করে। তারপর এখানে আমাদের এইউজি, তারপর হচ্ছে লাভ আসলো মন ভরে, আসলো দ্বারা কি আসে, আসলো, আসলো দ্বারা যেটা আসে সেটা হচ্ছে আইসোলিউসিন, আসলো দ্বারা যেটা আসে সেটা হচ্ছে আইসোলিউসিন, আইসোলিউসিন। আর এই যে আমাদের এইউজি আছে, এই যে এইউজি যেটা আমাদের স্টার্ট কোডন,
এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের স্টার্ট করুন মন। মনের মদার আছে মেথিওনিন, মনের মদারে কি আছে মেথিওনিন। এই মেথিওনিনটা আছে আমাদের এই এইউজি, এইউজি যে আছে সেটা আমাদের মেথিওনিন কোট করে। মেথিওনিন যে আছে এই মেথিওনিন আমাদের এই এইউজি, এইউজি নামক যে আমাদের কোডনটা আছে যেটা স্টার্ট কোডন, যেটা আমাদের ট্রান্সক্রিপশনের সূচনা, সরি ট্রান্সলেশনের সূচনা ইন্ডিকেট করে, সেটা কিন্তু আমাদের মেথিওনিন কোড করে। তাহলে পরীক্ষায় আসতে পারে যে মেথিওনিন কোড করে কয়টা কোডন, এই প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে আসে যে মেথিওনিন কোড করে কয়টা কোডন। উত্তর হচ্ছে একটা কোডন মেথিওনিন কোড করে। আর এখানে ভোরের ভদারা কি আছে ভ্যালিন, ভোরের ভদারা কি আছে ভ্যালিন। ভ্যালিন কয়টা অ্যামাইনো অ্যাসিড কোড করতেছে খেয়াল করো তো, এই যে ভ্যালিন রয়েছে এই ভ্যালিন কোড করতেছে কয়টা অ্যামাইনো অ্যাসিড, পরীক্ষায় আসে ভ্যালিন কোড করে কয়টা অ্যামাইনো অ্যাসিড, বা সরি ভ্যালিন অ্যামাইনো অ্যাসিডের জন্য কয়টা কোডন আছে। প্রশ্নটা আমার উল্টা হয়ে গেছে, যে ভ্যালিনের জন্য কয়টা কোডন আছে, বা ভ্যালিন তৈরির জন্য কয়টা কোডন প্রয়োজন, বা ভ্যালিন তৈরি করতে পারে কয়টা কোডন বলতো, ভ্যালিন তৈরি করতে পারে কয়টা কোডন, ভ্যালিন তৈরি করতে পারে চারটা কোডন, চারটা কোডন আমাদের ভ্যালিন তৈরি করতে পারে। আচ্ছা তার মানে প্রথমে হচ্ছে ফেলুদার প্রতি লাভ আসলো মন ভরে, প্রথম যে বোন তার ফেলুদার প্রতি লাভ আসছে মন ভরে। এখন ধর একটা থিয়েটারে ফেলুদার মুভি আসছে, তাহলে সেই মেয়েটাকে মিস দিবে থিয়েটারে ফেলুদার মুভি, কারণ তার প্রেম ফেলুদার প্রতি, আরজের প্রতি না, কিন্তু সে কি ফেলুদার মুভি থিয়েটারে আসলে সে কি মিস দিবে? উত্তর হচ্ছে না, সে প্রোগ্রাম দেখতে, এখন ফেলুদার মুভি বের হয়েছে সেই প্রোগ্রাম দেখতে সে কোথায় আসলো থিয়েটারে আসলো, সে প্রোগ্রাম দেখতে থিয়েটারে এলো, সে প্রোগ্রাম দেখতে, প্রোগ্রাম দেখতে থিয়েটারে এলো, থিয়েটারে এলো, সে প্রোগ্রাম দেখতে কোথায় এলো থিয়েটারে চলে এলো। খুবই ভালো কথা, আসতো ভালো। তো এই যে আমাদের সেকেন্ড রো, সেকেন্ড রো এর মজার ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা রো এর মধ্যে যে চারটা আছে এই চারজন মিলে একটা অ্যামাইনো অ্যাসিড কোড করে। এখানে এখানে 2 1 2 1% সব 1 1 1 প্রত্যেকে আমাদের কি করে যে একটা অ্যামাইনো অ্যাসিড কোড করে। তো সে দ্বারা কি আসে, সে দ্বারা আসে হচ্ছে সেরিন, সে দ্বারা আসে কি, সে দ্বারা আসে হচ্ছে আসে আমাদের সেরিন। তারপর হচ্ছে যে প্রোগ্রাম, প্রোগ্রামের প্রো দ্বারা আসে হচ্ছে প্রোলিন, প্রো দ্বারা কি আসে, প্রো দ্বারা আসে হচ্ছে প্রোলিন আসে। তারপর হচ্ছে থিয়েটার, থিয়েটার দিয়ে আসে থ্রিওনিন, থিয়েটার দিয়ে কি আসে থিয়েটার, থিয়েটার, থিয়েটার দ্বারা আসে থ্রিওনিন, থ্রিওনিন। আর হচ্ছে এটা দিয়ে কি আসে, এটা দিয়ে আসে হচ্ছে যে আমাদের এলো, এলো দ্বারা আসে অ্যালানিন, অ্যালানিন। আচ্ছা যারা একটা গল্পের তুখোর ভক্ত, যাদের আমরা আমাদের দেশের ভাষায় বলি পার ভক্ত, যে একটা গল্পের একটা রহস্যের সে পাগলের মতো ভক্ত, তো তারা কি করে, তারা হচ্ছে যে মুভি দেখতে যাওয়ার আগে বইটা একবার পড়া যায়। যেমন আমি পার্সোনালি যখন হচ্ছে যে দেবী মুভিটা দেখতে গেছি, যে হুমায়ুন আহমেদের যে গল্পের উপর, মিসির আলী গল্পের উপর দেবী গল্পটা যখন ছিল, এটা মুভি যখন আমি দেখতে গেছি থিয়েটারে স্টার সিনেপ্লেক্সে, আমি আগে বইটা পড়ে গেছি, আমি বইটা আগেও পড়ছি আবারও পড়ছি, যে মিলাবো যে না বইয়ের সাথে একদম এ টু জেড মিলছে কিনা, এটা মিলানোর জন্য। তো যারা পার ভক্ত একদম পাগলা ভক্ত, তারা করে কি, তাদের নোভেলের উপর, তাদের নোভেল উপন্যাস গল্পের উপর, প্রিয় উপন্যাসের উপর যখন বই বের হয়, মুভি বের হয়, তার আগে বইটা পড়ে পয়লা তারপর যায় মুভি দেখতে। সো সে প্রোগ্রাম দেখতে থিয়েটার এলো, খুব ভালো কথা। সে কিন্তু থিয়েটারে আসার আগে হিস্ট্রি গুলায় আসছে, হিস্ট্রি গুলা কি করছে, হিস্ট্রি সে গুলায়া খায় আসছে, যে হিস্ট্রিটা বইয়ের হিস্ট্রি সে একদম গুলায়া খায় আসছে। এবং প্রথম বোনের নাম কি ছিল, লাইলি ছিল না, এই লাইলি, সো কি এই লাইলির কথা যদি আমি বলি, লাইলি কি করছে যে তাই থিয়েটারে আসার আগে সে কি করলো, তাই সে হিস্ট্রি যে একদম বইয়ের যে হিস্ট্রি আছে, ফেলুদার যে হিস্ট্রি আছে, হিস্ট্রি গুলিয়ে, হিস্ট্রিটা পুরো একদম সে গুলায়া আসছে, আসছে, হিস্ট্রি গুলেয়া আসবে, লাইলি আপা, তো হিস্ট্রি গুলায় আসবে আজকে লাইলি আপা, যে একদম সে তার প্রিয় মুভি দেখবে, হিস্ট্রি গুলায় আসবে। তো এখানে হচ্ছে যে আমাদের এই জায়গাটায় এখানে কি ছিল, 2 1 2 1 ছিল, এরকম ছিল না 2 1 2 1। আর এখানে প্রত্যেকটা ঘড়ি দুইটা করে কোট করে, এখানেও আমরা দেখতে পাই এরা দুইজন মিলে একটা অ্যামাইনো অ্যাসিড, এরা দুইজন মিলে, এরা দুইজন মিলে, এরা দুইজন মিলে, এরা দুইজন, এরা দুইজন,
আর এখানে স্টপ কোডন পড়ে গেছে, এরা দুইজন আমাদের হচ্ছে একটা কোড করবে। তো এখন হচ্ছে প্রত্যেকটা ঘরে দুইজন দুইজন করে, হিস্ট্রি দ্বারা কি আসে, হিস্ট্রি দ্বারা আসে হিস্টিডিন, হিস্ট্রি দ্বারা আসে হচ্ছে হিস্টিডিন, হিস্টিডিন আসে হিস্ট্রি দিয়ে, গুলিয়ে গুলিয়ে দ্বারা আসে কি, গুলিয়ে দ্বারা না না তাই সরি প্রথমে তাই তাই দিয়ে আসবে, তাই তাই দিয়ে আসবে হচ্ছে টাইরোসিন, তাই দিয়ে আসবে হচ্ছে তাই দিয়ে আসবে টাইরোসিন, তাই দ্বারা আসে হচ্ছে টাইরোসিন, তাই প্রত্যেকটা ওয়ার্ড এখানে ইন্ডিকেট করবে। হিস্ট্রি, হিস্ট্রি দ্বারা প্রথমটা আসে হিস্টিডিন, হিস্টিডিন, তারপর আসে গুলিয়ে দ্বারা আসে হচ্ছে গ্লাইসিন, গুলিয়ে দ্বারা আসে হচ্ছে গ্লাইসিন, তারপর এই যেটা আছে আসবে, আসবে দ্বারা কি আসবে, আসবে দ্বারা হচ্ছে অ্যাসপারজিন, আসবে দ্বারা আসে হচ্ছে অ্যাসপারজিন, আসবে দ্বারা আসবে অ্যাসপারজিন, লাইলি, লাইলি দ্বারা আসবে হচ্ছে এখানে দেখো লিউসিন আছে না, এখানে আসবে লাইসিন। আচ্ছা তাহলে পরীক্ষার মধ্যে প্রশ্নটা এখান থেকে তোমাকে যদি নাও বলে কোনটা কিসের কোডন, এটা তোমার নাও বলছে পরীক্ষায়, আমি যে পরীক্ষা নিব সেখানে আমি দিব যে হচ্ছে লিউসিন যে আছে তা কয়টা কোডন লিউসিন কোড করতে পারে, আর লাইসিন কে কোড করতে পারে কয়টা কোডন বলতো, লাইসিন কে কোড করে কয়টা কোডন আর লিউসিন কে কোড করে কয়টা কোডন, লাইসিন কে কোড করে কয়টা কোডন আর লিউসিন কে কোড করে কয়টা কোডন, তোমরা ছন্দটা নিচে লেখো তাইলি হবে, লাইসিন কে কোড করে কয়টা কোডন আর লিউসিন কে কোড করে কয়টা কোডন, লাইসিন কে করে দুইটা, লিউসিন কে করে ছয়টা। এই যে এখানে যে আপা আছে না, এই আপাটাকে আমি একটু চেঞ্জ করে আগা লিখে দিই, আগা লিখলে মিলে এ এ আর জি এ, এ এ দ্বারা আসে অ্যাসপার্টিক এসিড, জি এ দ্বারা আসে হচ্ছে গ্লুটামিক এসিড, এ এ দ্বারা আসে হচ্ছে অ্যাসপার্টিক এসিড আর জি এ দ্বারা আসে হচ্ছে আমাদের গ্লুটামিক এসিড, গ্লুটামিক এসিড। এখান থেকে মানে মেডিকেল একটা প্রশ্ন আসছে যে যে কোনো একটা কোডের কয়টা কোডন দরকার, এটা মানে মেডিকেলে আসছে যদ্দূর আমার মনে হচ্ছে, যে আবার নাও আসতে পারে মেডিকেল বা কোনো জায়গায়, আমি প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়ে পাইছিলাম। তাহলে এই অ্যাসপার্টিক এসিড, এটা হচ্ছে আমাদের গ্লুটামিক এসিড, এই হচ্ছে যে আমাদের এই, তাহলে কি তাই হিস্ট্রি গুলিয়ে আসবে লাইলি আগে। বলতেছে বন্ধুরা যে মিসির আলীর যে সরি ফেলুদার লাভ আসলো মন ভরে, সে প্রোগ্রাম দেখতে থিয়েটারে এলো, তাই হিস্ট্রি গুলিয়ে আসবে লাইলি আগে, হিস্ট্রি গুলিয়ে লাইলি আগে। এখন লাস্টে যে আছে আমাদের এটা, এটা হচ্ছে ছোট বোন কে নিয়ে, ছোট বোন কি করছে আর্যের প্রেমে পড়ছে, সে আর্যের সাথে পালায়া আর্জেন্টিনা চলে গেছে। তো হচ্ছে যে এই যে আমাদের তার যে সিস্টার আছে, তার সিস্টার কি করছে জানো, তার সিস্টার ট্রিপে আর্যের সাথে আর্জেন্টিনা গেল, সে আসছে ফেলুদা দেখতে, আর তার সিস্টার কি করছে, তার সিস্টার খুব ভালো একটা কাজ করছে না, খুবই ভালো, আহা, তার সিস্টার ট্রিপে আর্যের সাথে কই গেছে, আর্জেন্টিনা গেছে, ওহো হো আর্জেন্টিনা মেসির খেলা দেখতে, সো মেসি তো এখন আর্জেন্টিনা হয় খুব বেশি খেলে না, তো হচ্ছে সিস্টার ট্রিপে আর্যের সাথে কই গেল, আর্যের সাথে আর্জেন্টিনা গেছে, হ্যাঁ আর্য বেল দিয়ে দিছে। আচ্ছা তো এখানে তাহলে আমাদের এইটা স্টপ কোড মাঝে আছে, দ্যাট মিন্স এই দুইটা একটা অ্যামাইনো অ্যাসিড কোড করে, এই একটা একটা অ্যামাইনো অ্যাসিড কোড করছে, তারপর হচ্ছে যে আমাদের এই দুই এক দুই এক এরকম মেথডে চলে, এখানে যেমন দুই এক দুই এক গেছে, এখানেও আমাদের এই দুই এক দুই এক হয়ে গেছে। তো সিস্টার দ্বারা আসে সিস্ট্রিন, ট্রিপে দ্বারা ট্রিপ্টোফ্যান, সিস্ট্রিন ট্রিপে দ্বারা ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান, তারপর হচ্ছে আর জে দ্বারা আর্জেনিন, আর জে নিন, আর জে দ্বারা আসে আর্জেনিন, তারপর আসে হচ্ছে এই সাথে আর্জেন্টিনা, সাথে দ্বারা আসে হচ্ছে সেরিন, সাথে দ্বারা আসে হচ্ছে সেরিন, সাথে দ্বারা আসে হচ্ছে সেরিন, তারপর এখানে যে আর্জেন্টিনা আছে এটা দ্বারাও আসে হচ্ছে আর্জেনিন, এটা দ্বারাও আসে হচ্ছে আর্জেনিন,
জে নিন। আচ্ছা আর লাস্ট হচ্ছে গেল, গেল দ্বারা আসে হচ্ছে কি গ্লাইসিন, গেল দ্বারা গ্লাইসিন হবে। এখন এই চার্ট দেখা নিশ্চয়ই এখন তোমাদের মনে হচ্ছে এই চার্ট মুখস্থ রাখা প্রায় অসম্ভব। সো এই চার্ট পরীক্ষায় আসলে বা গ্লাইসিন কারা কারা ডিনোট করে, কোনটা কে কে ডিনোট করে, এগুলো আসলে মুখস্থ রাখা সম্ভব না। তো পরীক্ষায় আসলেই যেরকম চার্ট বের করে করতে হবে। এখন বলবা যে বাবা রে বাবা, পরীক্ষা আসলে চার্ট বের করে বের করবো, এক নম্বরের জন্য দিবই না আমি এক নম্বর। আচ্ছা যাই হোক, সো আসলে এখান থেকে প্রশ্ন আসে একটু ভিন্ন ধরনের। সো এতক্ষণ যারা কষ্ট করে লাইভে আসো, যে 119 জন লাইভে আসো, তারা এখন এতক্ষণ কষ্ট করার মধু খাবা, যে এতক্ষণ কষ্ট করার ফলে যে আউটকামটা আছে সেই আউটকামটা এখন তোমরা নিয়ে যাবা। সেটা হচ্ছে এখন আমি তোমাদের কিছু প্রশ্ন করব, সেগুলোর তোমরা উত্তর দিবা। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এই জায়গা থেকে, একটা অ্যামাইনো অ্যাসিডকে সর্বোচ্চ কয়টা কোডন কোড করতে পারে, একটা অ্যামাইনো অ্যাসিডকে সর্বোচ্চ কয়টা কোডন কোড করতে পারে বলতো? এখান থেকে এই পুরাটা দেখা বল যে একটা অ্যামাইনো অ্যাসিড কে সর্বোচ্চ কয়টা কোডন কোড করতে পারে। আর্জেনিনই হবে, আর্জেনিন, 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 ঠিকই আছে, ইয়েস, ভেরি গুড। একটা অ্যামাইনো অ্যাসিডকে সর্বোচ্চ কোড করতে পারে 6টা কোডন। বলতো কোন দুইটা অ্যামাইনো অ্যাসিড কে 6টা কোডন কোড করে, কোন দুইটা অ্যামাইনো অ্যাসিড কে 6টা কোডন কোড করে, সর্বোচ্চ 6টা করতে পারে, কোন দুইটা অ্যামাইনো অ্যাসিড কে 6টা কোডন কোড করে বলো? একটা আমরা এখানে পাইছি এই লিউসিন, এই যে আমাদের লিউসিন এবং এই যে আমাদের লিউসিন আছে, এই লিউসিন দুইটাকে, এই লিউসিনটা এই লিউসিনকে 6টা কোডন কোড করে। আরেকটাকে বলতো, আরেকটাকে, আরেকটাকে লিউসিন পাইছি, আরেকটাকে, আরেকজনকে লিউসিন পাইছি, আরেকজনকে, ভেরি গুড। নিশি সবার আগে বলছে, সায়মা আক্তার নিশির কমেন্ট আমি দেখতে পাচ্ছি, বাকিরাও হয়তো এখন কমেন্টে বলবে, সেটা হচ্ছে আর্জেনিন। এই যে চারটা, এই যে দুইটা, ছয়টা। আর্জেনিনকে কোড করতে পারে কয়টা অ্যামাইনো অ্যাসিড? আর্জেনিনকে কোড করতে পারে 6টা অ্যামাইনো অ্যাসিড, আর্জেনিনকে কোড করতে পারে 6টা অ্যামাইনো অ্যাসিড। সর্বনিম্ন, সর্বনিম্ন কোড করতে পারে কয়টা অ্যামাইনো অ্যাসিড? একটা অ্যামাইনো অ্যাসিড। এখন তোমরা আমাকে এখান থেকে বলো যে কোন প্রোটিন দুইটা কে একটা অ্যামাইনো অ্যাসিড কোড করে, সরি, কোন অ্যামাইনো অ্যাসিড দুইটাকে একটা অ্যামাইনো অ্যাসিড কোড করে, কোন অ্যামাইনো অ্যাসিড দুইটাকে একটা, কোন অ্যামাইনো অ্যাসিড দুইটা যে আছে, কোন অ্যামাইনো অ্যাসিড দুইটাকে আমাদের হচ্ছে একটা কোডন কোড করে। যারা ক্লাস মিস করলো তারা ধরা খেলো, খেলো খাও খাও, এতক্ষণ হচ্ছে যে এগুলা দেখা তারা বলছে পড়বো না পড়বো না, এখন যে আমরা দিচ্ছি এগুলো আসলে একদম পিওর ইম্পর্টেন্ট জিনিস। বলো, এটা তোমরা খাতায় লেখা রেখো, কিন্তু আমি এখানে লেখার জায়গা নেই এই জন্য আমি লিখছি না। সিরিনও 6টা, ওকে এক্সিলেন্ট, আরেকজন বের করছে এই যে সেরিন আছে, সেরিনও 6টা, ভেরি গুড। আমাদের একজন খুব শার্প স্টুডেন্ট এটা বের করছে যে সেরিনও কিন্তু 6টা, তার মানে 6টা কোডন। আমি যদি এখানে লিখি 6টা কোডন, 6টা কোডন, 6টা কোডন কার কার আছে বলতো? 6টা কোডন আছে লিউসিন, তারপর হচ্ছে আরেকজন আরেকটা বলল সেরিন, এবং আরেকটা তো আমরা বের করছি আর্জেনিন, ভেরি গুড, থ্যাংক ইউ, আরজে নিন, ওকে। আর হচ্ছে যে একটা কোডন, একটা কোডন, একটা কোডন কার কার আছে? একটা কোডন আছে দুইজনের, একজনের নাম হচ্ছে আমাদের ট্রিপটোফ্যান, আরেকজনের নাম হচ্ছে মেথিওনিন, একজনের নাম হচ্ছে মেথিওনিন, আরেকজনের নাম হচ্ছে ট্রিপটোফ্যান, মেথিওনিন, আরেকজনের নাম হচ্ছে ট্রিপটোফ্যান, আরেকজনের নাম হচ্ছে ট্রিপটোফ্যান। আচ্ছা, তোমরা অনেকেই খাবার দাবারের কথা বলতেছো, বাট আসলে আমার ব্যাচগুলো এমনই, আমাদের ব্যাচগুলো এরকম 9:30 বাজেই শুরু হয়, সো আমার ব্যাচ শুরু করার আগে খেয়ে নিতে হয়। সো তোমরা যারা নেক্সট থেকে ক্লাস করবা, খায়া নিবা আগে, তারপর ক্লাস কতক্ষণ চলে, প্রয়োজন হলে ক্লাস 12টা পর্যন্ত চলতে পারে, ঠিক আছে? আমাদের বিজয় ব্যাচের ক্লাসও কিন্তু 9:30 থেকে, এবং বিজয় ব্যাচের ক্লাসও এরকম টাইম যাবে, কারণ আমাদের আমরা খুব ডিটেলড পড়বো, তো ক্লাস সংখ্যা কম, বাট ডিটেলড পড়বো, সো টাইম যাবে। আচ্ছা, এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি, চারটা কোডন আছে, চারটা কোডন আছে এরকম অ্যামাইনো অ্যাসিডের নাম বলো, গ্লাইসিনও 6টা, গ্লাইসিনও 6টা, আয় হায়, আরেকজন বাইর করছে গ্লাইসিনও 6টা, এই যে গ্লাইসিন দুইটা আর হচ্ছে চারটা,
এই যে গ্লাইসিন দুটো ছয়টা, ওয়াও, তাহলে আমরা আরেকটা পেয়ে গেছি, এ তো চমৎকার হয়ে গেল। আরেকটা পেয়ে গেছি আমরা, সেটা হচ্ছে গ্লাইসিন। ভেরি গুড, তাহলে আমরা চারটা পাইলাম যাদের ছয়টা কোডন আছে। ওকে, এবার আমরা বের করব কাদের চারটা কোডন আছে, চারটা কোডন কাদের আছে এটা আমরা এখন বের করব। চারটা কোডন, খেয়াল করো তো এখানে চারটা কোডন কার কার আছে, কোন কোন অ্যামাইনো অ্যাসিডের চারটা কোডন আছে, চারটা কোডন কোন কোন অ্যামাইনো অ্যাসিডের রয়েছে, চারটা কোডন কোড করে কোন কোন অ্যামাইনো অ্যাসিডকে। এখানে তো দেখতে আইসোলিউসিন, এখানে এখানে পিওর দেখা যাচ্ছে, প্রোলিন, থ্রিওনিন, অ্যালানিন, ভ্যালিন, এখানে দেখতে পাচ্ছি আমরা পিওর কিছু কিছু দেখতে পাচ্ছি, যেমন প্রোলিন, থ্রিওনিন, অ্যালানিন, ভ্যালিন। এই চারটা ছাড়া আর কিউ আছে নাকি দেখো, লুক, খেয়াল খুঁজে বের করো ডিটেকটিভ। তোমরা এখন তোমরা হচ্ছে এখন ফেলুদা হয়ে গেছো, যে এখান থেকে খুঁজে খুঁজে তারা হচ্ছে যে কি এটা খুঁজে খুঁজে বের করবে। প্রোলিন, তারপর হচ্ছে এখানে ভ্যালিন, তারপর হচ্ছে যে আমাদের এখানে আছে থ্রিওনিন আর অ্যালানিন, এছাড়া আর কেউ আছে? থ্রিও নিন আর হচ্ছে অ্যালানিন, এই চারটা ইন্টারের 98% স্টুডেন্ট মিস করে। তোমরা হচ্ছে সেই 2% যারা হচ্ছে এই চারটা পড়তেছো। আর কেউ আছে? গ্লাইসিন, গ্লাইসিন চারটা আছে কোথায়? এই যে এখানে গ্লাইসিন দেখতে পাচ্ছি চারটা, এখানে তো গ্লাইসিন, এই যে দুইটা, এই যে চারটা, ছয়টা হয়ে গেছে গ্লাইসিন, গ্লাইসিন তো হবে না রে, এই চারটাই। দেখো আমাদের অ্যামাইনো অ্যাসিড কিন্তু হচ্ছে যে 20টা, প্রোটিন সৃষ্টি করতে পারে এমন অ্যামাইনো অ্যাসিড আছে 20টা, বাট কোডন কিন্তু কয়টা? কোডন কিন্তু 61টা। এই জন্যই দেখো, কারণ কি একটা মাল্টিপল কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে। তাইলে আমাদের ছয় গেল, চার গেল, তারপর হচ্ছে এখানে আমাদের এক গেল, তিনটা কোডন, এরকম কেউ আছে? দেখো তো তিনটা কোডন, তিনটা কোডন, তিনটা কোডন কোড করতেছে, এরকম কেউ আছে? দেখো তিনটা, আমরা তো এক চার পাঁচটা নাই, তিনটা আছে, একজন আছে, বলো তো তিনটা। আচ্ছা একজন আমার আরেকটা ভুল ধরছে, তাকে আবার ধন্যবাদ। এই যে এটা আমরা হচ্ছে যে গ্লাইসিন লিখছিলাম না, এটা গ্লাইসিন হবে না, গ্লুটামিন হবে, এটা গ্লাইসিন হবে না, এটা হবে গ্লুটামিন, থ্যাংক ইউ, এটা হবে গ্লুটামিন, গ্লুটামিন, দেখছো? তাহলে এই গ্লাইসিন আমাদের ছয়টা কোডন না, গ্লাইসিনে চারটা কোডন, তাহলে এই গ্লুটামিনটা হবে, আমরা গ্লাইসিন লিখে ফেলছি ভুলে, ঠিক আছে, তবে গ্লুটামিন। কে বলছে কথাটা? এই যে অনেকেই বলছে, থ্যাংক ইউ, গ্লাইসিন চারটা, ওটা গ্লুটামিন হবে, ওকে থ্যাংক ইউ। আমাদের তিনটা কোডন একজনেরই আছে, সেটা হচ্ছে আইসোলিউসিন, শেখে আইসোলিউসিন, আইসোলিউসিন আছে যার মধ্যে আমাদের তিনটা কোডন আছে, আইসোলিউসিন, আইসোলিউসিন, এগুলা হচ্ছে তোমাদের এই ক্লাসের মানে এন্ডিং এর ইম্পর্টেন্ট জিনিস, চারটা কোডন আছে। আর দুইটা কোডন আছে এরকম তো অনেকেই আছে, দুইটা কোডন আছে এমন খুঁজতে গেলে বহুত পাওয়া যাবে, দুইটা কোডন আছে, এই ফিনাইল অ্যালানিন একজন আছে যার মধ্যে দুইটা কোডন আছে, আইসোলিউসিনে তো তিনটা কোডন পাইলাম, আর দুইটা কোডন কার কার আছে, এই দুইটা কোডন যে বেশি পাচ্ছি না, টাইরোসিনের মধ্যে দুইটা কোডন আছে, হিস্টিডিনের মধ্যে দুইটা কোডন, গ্লুটামিনের মধ্যে দুইটা কোডন, অ্যাসপারজিনের মধ্যে দুইটা কোডন, লাইসিনে দুইটা কোডন, অ্যাসপার্টিক অ্যাসিডে দুইটা কোডন, গ্লুটামিক অ্যাসিডে দুইটা কোডন, সিস্টিনের মধ্যে দুইটা কোডন, আর হচ্ছে আর কই, তারপর হচ্ছে এই যে এই নয়টার মধ্যে হচ্ছে দুইটা কোডন, নয় জন আছে তাদের মধ্যে দুইটা কোডন আছে, ফিনাইল অ্যালানিন, তারপর হচ্ছে এখানে আছে আমাদের টাইরোসিন, হিস্টিডিন, গ্লুটামিন, অ্যাসপারজিন, তারপর হচ্ছে লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, সিস্টিন, এই নয় জন আছে যারা আমাদের কি দুইটা করে, এখানে একজন, দশ জন, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, আর দুইটা কই গেছে? নয়, দশ, চোদ্দ, ষোলো, উনিশ, আরেকটা কই? আরেকটা কি আমরা মিস দিছি কোথাও? ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিনের মধ্যে দুইটা আছে, সেরিন, সেরিন শুধু দুইটা না, এখানে সেরিন,
না না সেরিন ছয়টা, এই যে দুইটা সেরিন আর এই যে দুইটা, ছয়টা সেরিন ছয়টা। আচ্ছা বাকিগুলো স্টপ করুন। ওকে, 1 2 3 আমাদের বাকি সবকিছু ঠিকঠাক আছে। এটা ভ্যালিন, এটা মেথিওনিন, এটা আইসোলিউসিন, এটা লিউসিন, এটাও লিউসিন, এটা ফিনাইলালানিন, এখানে সেরিন, প্রোলিন, থ্রিওনিন, অ্যালানিন, তারপর হচ্ছে টাইরোসিন, বন্ধের নির্দেশ, হিস্টিডিন, গ্লুটামিন, অ্যাসপারজিন, লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, গ্লাইসিন, আর্জেনিন, সেরিন, আর্জেনিন, ট্রিপ্টোফ্যান, সিস্ট্রিন। সো এই হচ্ছে আমাদের ফুল শেষ। আমাদের আরেকজন হচ্ছে, স্টপ করুন। আচ্ছা চারটার এখানে আমরা গ্লুটামিন লিখি নাই না, গ্লুটামিন কই? গ্লুটামিন এখানে দুইটা, আর দুইটা কই গ্লুটামিনের ক্ষেত্রে? গ্লুটামিন তো দুইটাই, গ্লুটামিন দুইটাই, গ্লুটামিন দুইজনই, দুইজনই আছে গ্লুটামিন, গ্লুটামিন দুইটার বেশি নেই। গ্লাইসিন, গ্লাইসিন লিখি নেই চারটার জায়গায়, কোথায় গ্লাইসিন? ও হ্যাঁ, আমরা এই যে ছয়টা থেকে যে গ্লাইসিন বাদ দিছি, সেই গ্লাইসিনটা আমরা এখানে আর লিখি। ইয়েস, মিলছে, মিল গেয়া, মিল গেয়া, মিল গেয়া, হু হা, সবার অঙ্ক মিলে, আমার অঙ্ক মিলে না, আমার অঙ্ক, আমি আজকে খুব খুশি, আমার অঙ্ক মিলে গেছে। আচ্ছা এই হচ্ছে আমাদের গ্লাইসিন, এবার মিলেছে। ওকে এই তো, তার মানে ছয়টা কোডন থাকে, এরকম আছে তিনজন, একটা কোডন আছে, এরকম আছে দুইজন, মানে আছে পাঁচজন। এখানে আছে চারটা কোডন আছে, এরকম আছে পাঁচজন, 10, আর হচ্ছে এই 11, আর দুইটা কোডন থাকে, এরকম 9 জন, 20 জন। সো ক্লাস শেষ, আশা করি তোমরা ক্লাস থেকে অনেক কিছু শিখতে পেরেছো এবং এই ক্লাসটা তোমাদের জন্য ইফেক্টিভ হয়েছে। তোমরা যদি এভাবেই লাইভে উপস্থিত থাকো, সামনে আমরা আরো লাইভ সেশন নিব। সো আমাদের, আমরা 20 তারিখ পর্যন্ত তোমাদের অনেকগুলো লাইভ নিব, তারপর আমার আবার পরীক্ষা আছে, সেজন্য আমি পারবো না। সো হচ্ছে যে আউ, সেজন্য হচ্ছে যে তোমরা লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করো, স্টুডেন্ট পার্টিসিপেশন থাকুক না, লাইভ নিব। আর যারা HSC 21-এর আছো, তারা অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া লিঙ্ক থেকে বিজয় ব্যাচের ডিটেলসটা দেখে নিও, এই ব্যাচটা তোমাদের জন্য ইফেক্টিভ হবে। আর 22-এর যারা আছো, তাদের জন্য আমাদের একাডেমিক ব্যাচ চলছে, চলমান। সো 22-এর যারা আছো, তারা একাডেমিক ব্যাচ আমাদের অ্যানাউন্সমেন্ট পোস্ট থেকে দেখে নিও। সো থ্যাংক ইউ, আশা করি ভালো লাগছে ক্লাসটা। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট লাইভ ক্লাস। স্টে হোম, স্টে সেফ।